शुरू शुरू करो। करूंगा तो। नमस्कार, राष्ट्रविज्ञान পাঠচক্রের পক্ষ থেকে সকলকে স্বাগত এবং আন্তরিক ভালবাসা ও প্রণাম। আজকের ওই মিনিটটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সকলেই জানি করোনা থাকা সত্ত্বেও এবং সমগ্র বিশ্বে বাংলার নবজাগরণের প্রাণপুরুষ তথা রাজা রামমোহন রায়ের 250তম জন্মবার্ষিকী প্রাক মুহূর্ত উদযাপন, তাই আমরা সচেষ্ট হয়েছি রামমোহন রায়ের উদ্দেশ্যে নিবেদন করার জন্য। আজকের আমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দিন, কারণ আজ রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের প্রতিষ্ঠা লগ্ন থেকে যাদের আমাদের সাথে যাদের আশীর্বাদ লাভে সদা সচেষ্ট এই রকম ব্যক্তির মধ্যে উপস্থিত আমরা দুর্ভাগ্যবশত সে চলে গেছে, আমি বাকিটা শেষ বলছি। আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকের দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র প্রতিষ্ঠা লগ্ন থেকে যে মানুষদের আশীর্বাদ লাভে সচেষ্ট ছিল, সেই রকমই একজন মানুষ আজ আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক পার্থপ্রতিম বসু মহাশয়। পার্থপ্রতিম বসু মহাশয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান, যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। এটি ওনার সাধারণ পরিচয়, কিন্তু এই পরিচয়ের বাইরেও আমাদের কাছে তার একটি বিশেষ পরিচয় রয়েছে। রাজা রামমোহন রায় প্রণীত ব্রহ্ম সমাজের সাথে সরাসরি যুক্ত, এবং রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম এবং একই সাথে রামমোহন কলেজের অধ্যাপিকা দীপ্তি বসু মহাশয়ের সুযোগ্য সন্তান হলেন আমাদের আজকে প্রধান অতিথি। তাই সেই গর্ভধারিণীকে এবং উপস্থিত আমাদের শিক্ষককে জানাই সশস্ত্র প্রণাম। আমি আর আলোচনা বেশি বাড়াবো না, শুধু একটি কথাই বলবো যে সেই মহাপুরুষ অর্থাৎ সতীদাহ প্রথা হ্রদের প্রধান কাণ্ডারী যিনি, তার তিনি কি নারীবাদী ছিলেন, এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, এবং সেই আলোচনার জন্য আমি স্যারকে আহ্বান করছি। স্যার, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ, এবং তোমাদের সবাইকে যারা এখানে উপস্থিত সকলকেই আমার সাদর শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানটা, যেটা কথাটা হচ্ছিল এক্ষুনি, অনেকদিন ধরেই যোগাযোগ চলছে, নানা কারণে একটু হয়তো পিছিয়ে গেল, কিন্তু আজকে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এবং বিশেষ করে ছাত্রছাত্রীরা যে অনুষ্ঠান অর্গানাইজ করছে, সেটা আমার কাছে একটা বিশেষ আনন্দের বিষয়, একটা বিশেষ তাৎপর্যের বিষয়, যেই কারণেও আমি মানে আসতে পেরে খুবই খুশি হয়েছি। তো আজকের যে বিষয়টা, আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি, রাজা রামমোহন রায় কি নারীবাদী ছিলেন, এইভাবে আমি আমার বক্তব্য বিষয়টাকে রেখেছি। তো তার প্রেক্ষাপটটা তো পরিষ্কার করেই দেওয়া হয়েছে যে আগামী বছরের রামমোহন রায়ের 250 বছরের জন্মদিন আমরা পালন করব। এবং তার শুরুতেই যেটা বলবার কথা, যে 250 বছর পরেও একটি মানুষকে আমরা স্মরণ করছি, সেই তার তাৎপর্যটা খুব জরুরি এবং গভীর অর্থবাহী, এবং সেটাকে আমাদের ধরবার চেষ্টা করতে হবে যে একজন মানুষ কি করে 250 বছর পরেও তার যে লিগেসি, তার যে উত্তরাধিকার, সেটা আমাদের কাছে এতখানি জীবন্ত থাকে। এবং রামমোহন রায় এমন একজন মানুষ যিনি, যার মূল্যায়ন বারবার করে হয়েছে, তার সমকালীন সময়ে হয়েছে, পরবর্তীকালে হয়েছে, সাম্প্রতিক কালে হয়েছে, এবং আমরা দেখেছি যে মূল্যায়ন সবসময় যে খুব ইতিবাচক মূল্যায়ন হয়েছে তাও নয়। যেমন তার যখন 200 বছরের জন্মদিনের কাছাকাছি 1970-72-এর দশকে, আমাদের অল্প অল্প মনে আছে আমার সে কথা, তো সেই সময় কিন্তু একদিকে যেমন তাকে নবজাগরণের নবযুগের পুরোধা পুরুষ হিসাবে তাকে সম্মান জানানো হয়েছে, কিন্তু তার পাশাপাশি কিছু কিছু
সমালোচনার শুরু আমরা শুনতে পেয়েছি। ওই সময় দুটো বই বেরিয়েছিল, একটা হচ্ছে আচার্য রমেশচন্দ্র মজুমদারের অন রামমোহন বলে একটি বক্তৃতামালা, যেটা তিনি এশিয়াটিক সোসাইটিতে প্রদান করেছিলেন, এবং ওই সময় সূত্র ধরে আরেকটি বই বেরিয়েছিল ভিসি যোশীর তার সম্পাদনা করা রামমোহন রায়ের মডার্নাইজেশন অফ ইন্ডিয়া। এই দুটো বইতেই কিন্তু কিছু কিছু রামমোহনকে একটা ভিন্ন প্রেক্ষিত থেকে বিচার করার চেষ্টা ছিল, ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করার চেষ্টা ছিল। দুটো বইয়ের সুর অবশ্যই আলাদা, একটাতে খানিকটা জাতীয়তাবাদী সুর আর একটাতে খানিকটা বামপন্থী সুর ছিল, কিন্তু একটা ভিন্ন ধরনের বিচার সেখানে উপস্থিত করার চেষ্টা হয়েছে। মজার কথা এই যে কিছুদিন আগে পার্থ চট্টোপাধ্যায়, আমরা সবাই তার নামের সঙ্গে পরিচিত, কোনো বিশেষ সন্দেহের দরকার হয় না, তিনি কিছুদিন আগে বছর দশেক আগে একটা লেখা লিখেছেন, তার নাম হচ্ছে আবার রামমোহন। তো সেই আবার রামমোহন বইতে কিন্তু তিনি বলছেন যে ওই 40 বছর আগে যখন ওই ভিসি যোশী সম্পাদিত যে বইটা বেরিয়েছিল, এবং সেই বইতে অনেক অনেক বিশিষ্ট লেখক সেখানে, সুমিত সরকার, অশোক সেন, প্রজিত রায়, অনেকেই সেখানে কন্ট্রিবিউট করেছিলেন। তো পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে ওই সময় যখন তিনিও ছাত্র বা অত্যন্ত তরুণ শিক্ষক, তিনি বলছেন যে তখন তারা রামমোহনকে যেভাবে বিচার করেছিলেন, তিনিও সেই বিচারের দ্বারা অনেকটা ইমপ্রেসড হয়েছিলেন, কিন্তু ওই 30-40 বছর পরে তিনি মনে করছেন যে সেই বিচারটাকে আবার একটু পাল্টানোর, একটু রিভিউ করার প্রয়োজন রয়েছে। এবং এই লেখাটার মধ্যে তিনি বা এই লেখাটা বা এর কাছাকাছি আরো কিছু লেখা তিনি সেটাকে রিভিউ করার চেষ্টা করছে। ভেরি ইন্টারেস্টিংলি রজত রায়ের নাম এক্ষুনি করলাম, আমারও মাস্টারমশাই ছিলেন প্রেসিডেন্সি কলেজে 80-এর দশকের গোড়ার দিকে, বিশিষ্ট ইতিহাসবিদ, তারও কোনো পরিচয়ের অপেক্ষা রাখে না। তো তিনিও ওই বইতে লিখেছিলেন, কিন্তু এই 7-8 বছর আগে রামমোহনের একটি নতুন জীবনী গ্রন্থ রিভিউ করতে গিয়ে তিনিও কিন্তু আমি দেখতে পেলাম যে ওই সময়কার তাদের যে ইন্টেলেকচুয়াল পজিশন যেটা ছিল, বৌদ্ধিক অবস্থান যেটা ছিল, সেই জায়গা থেকে তিনিও কিন্তু খানিকটা সরে আসছে। কাজে আবার একটা পুনর্মূল্যায়নের দিকে, অর্থাৎ এই রামমোহনের 200 বছর থেকে 250 বছরের এই যে সময়কালটা, এর মধ্যেও কিন্তু তার মূল্যায়ন পুনর্মূল্যায়ন প্রক্রিয়াটা চলছে। এবং এটা আমি উল্লেখ করলাম এই কারণে, যে কথাটা আমি আগে বলছিলাম যে 250 বছর পরেও একজন মানুষ এতখানি প্রাসঙ্গিক থাকছেন, এবং বর্তমান সময়ে আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছি, যে ইস্যুগুলোর মুখোমুখি হচ্ছি, এবং যে দৃষ্টিভঙ্গি নিয়ে, যে ইন্টেলেকচুয়াল কি বলবো পার্সপেক্টিভ থেকে আমরা সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করছি, তার ক্ষেত্রেও কিন্তু সেই মানুষটি তার সজীব উপস্থিতি, সজাগ উপস্থিতি আমাদের কাছে তুলে ধরছেন এত 100 বছর আগে থেকে, মানে তার ওপার থেকে। এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কোথাও না কোথাও তার একটা কন্টেম্পোরারি রেলেভেন্স রয়েছে, সমসাময়িক প্রাসঙ্গিকতা রয়েছে, এবং সেই জায়গা থেকেই আমি কিন্তু আজকে আমার যে বক্তব্যের যে শিরোনাম সেটাকে আমি রেখেছি, যে আমরা জানি যে নারীবাদ, নারীবাদের চর্চা, তাই নিয়েও নানা রকমের বিতর্ক আছে, সেগুলোর মধ্যে আমি এক্ষুনি খুব ঢুকবো না, আমি একদম আলোচনা শেষে আবার আলোচনা গুটিয়ে আনবার সময় আমি সেখানে আসবো। কিন্তু আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রী, তারা সবাই মোটামুটি নারীবাদের মূল বক্তব্য বা তার বিভিন্ন ধারা বা তার সংক্রান্ত যে বিভিন্ন ডিবেট গুলো রয়েছে সেগুলোর সঙ্গে আমরা অনেকেই কম বেশি পরিচিত। তো কেউ কেউ আবার মানে নারীবাদের মৃত্যু ঘন্টা বাজিয়ে দেন, পোস্ট ফেমিনিজমের কথা বলেন ইত্যাদি, মানে এটা ভীষণ রকমই একটা মানে ইন্টেলেকচুয়ালি অ্যাক্টিভ একটা বিষয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা রামমোহন রায়কে কিভাবে বিচার করতে পারি, কিভাবে তাকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জায়গাটাই আমার এখানে আলোচনার বিষয় আজকে। এবং আমরা জানি যে রামমোহন রায়ের নাম করলেই যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে সতীদাহ প্রথা রদ করার বিষয়টি, যে প্রসঙ্গ ইতিমধ্যেই উঠে এসেছে আমাদের আলোচনাতে। তো ডেফিনেটলি সেটা আমার এন্ট্রি পয়েন্ট হবে, সেখান দিয়েই আমি আমার আলোচনায় প্রবেশ করব। কিন্তু সেটাকে কেন্দ্র করে আমি মোটামুটি যেটা দেখাবার চেষ্টা করব, যে তিনি এই সতীদাহ প্রথা রদ করার ক্ষেত্রে তার যে অ্যাক্টিভিজমের জায়গা তো বহুমুখী সেটা আমরা জানি, কিন্তু ঠিক কি ধরনের আর্গুমেন্ট, কি ধরনের যুক্তি শৃঙ্খলা তিনি প্রয়োগ করেছিলেন এই সতী প্রথার তাকে সমালোচনা করার জন্যে বা তার বিরুদ্ধে জনমত গঠন করে তোলার জন্যে, সেই জায়গাটাতে আমরা পৌঁছবো। এবং
সেই সূত্রে আমরা দেখাবার চেষ্টা করবো যে তার এই যুক্তিগুলো শুধুমাত্র যে সতী প্রথাকে কেন্দ্র করে গড়ে উঠেছে তা নয়, তার এই যুক্তিগুলোর প্রাসঙ্গিকতা কেবল সতী প্রথার ক্ষেত্রেই সীমাবদ্ধ তা নয়, এটা সাধারণভাবে উইমেন্স রাইটস, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, মহিলাদের অধিকার এবং তাদের সশক্তিকরণের যে ধারণা, তার সবকিছুকে জড়িয়েই কিন্তু এই আর্গুমেন্ট গুলো গড়ে উঠেছে, এই যুক্তি শৃঙ্খলা গড়ে উঠেছে। তো সেইটাকে, সেই যুক্তি শৃঙ্খলাটাকে আমরা একটুখানি ব্যাখ্যা করার চেষ্টা করব এবং তার ভিত্তিতে কিছু কিছু সমালোচনাও খুব স্বাভাবিকভাবেই হয়েছে, সে ধরনের কিছু সমালোচনা বা তার থেকে যে ডিবেটটা তৈরি হয়েছে সেই ডিবেটটা দেখবার চেষ্টা করবো এবং সবশেষে আমি আমার নিজস্ব মূল্যায়নে পৌঁছবার চেষ্টা করব। তো প্রথম কথা যেটা বলবার সেটা হচ্ছে যে যেটা আমাদের জানা আছে যে ব্রিটিশ সরকার, শুধু ব্রিটিশ সরকার বলে নয়, মোটামুটি ভাবে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বা আরো আগে অষ্টাদশ শতাব্দীর শেষ দিক থেকে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে এই সতী প্রথাকে কেন্দ্র করে নানা রকমের মতামত আসতে থাকে। কেউ সমর্থন করছেন, কেউ তীব্র সমালোচনা করছেন, কেউ সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে এই প্রথা অত্যন্ত এই প্রথা বিলোপ সাধন অত্যন্ত জরুরি ইত্যাদি। তো ব্রিটিশ সরকারের যে দৃষ্টিভঙ্গিটা ছিল আমরা জানি হয়তো অনেকেই, সাধারণভাবে শুধু সতী প্রথা নিয়ে নয়, ভারতীয় সমাজ ব্যবস্থা সম্পর্কে বা ভারতীয় সমাজে ব্রিটিশ সরকারি কলোনিয়াল সরকারের যে হস্তক্ষেপ সেই প্রসঙ্গে কতদূর হস্তক্ষেপ করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে ইত্যাদি নিয়ে তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক ছিল। এবং সেইখানে যে কথাটা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে হ্যাঁ, তারা এই ধরনের প্রথা সেটা তারা পছন্দ করছে না, এটাকে তারা খুব সুসভ্য প্রথা বলে মনে করছে না, কিন্তু সেখানে হস্তক্ষেপ করবার আগে একটা জিনিস তারা যাচাই করে নিতে চাইছে যে হিন্দু সমাজ যে সমাজের প্রথা এটা, সেই সমাজের যে ধর্মশাস্ত্র সেই শাস্ত্রে এই প্রথা সম্পর্কে কি বক্তব্য রয়েছে, সেখানে কি এই প্রথা সমর্থন করা হয়েছে নাকি তার সমালোচনা করা হয়েছে নাকি সেখানে কোনো শর্ত আরোপ করা হয়েছে, সেই বিষয়টা তারা পরিষ্কার করে নিতে চাইছে। এবং সেই প্রসঙ্গেই কিন্তু রামমোহন রায় এই 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 রঙ্গমঞ্চে প্রবেশ করছেন। আমরা জানি তার আগেও তার অন্যান্য কর্মকাণ্ড ছিল এবং তার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতাও তার এই এই কর্মকাণ্ডের পিছনে সক্রিয় ছিল বলে অনেকে মনে করেন, কিন্তু তার মধ্যে আমরা ঢুকছি না। আমি মূলত যেতে চাইছি যে আমরা জানি যে এই প্রথা রদ করার পিছনে ব্রিটিশ সরকারের একটা আইন ছিল, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক তিনি যখন ভারতের প্রধান শাসক ছিলেন তার তার শাসনকালে এই আইনের মাধ্যমে 1820 দশকের শেষের দিকে এই প্রথার রদ করা হয় এবং সেখানে রামমোহন রায়ের একটা খুব বড় ভূমিকা ছিল। কিন্তু ভূমিকাটা কোথায়, রামমোহন রায়কে কিন্তু এই কথাটা খুব সুন্দর বলছেন তনিকা সরকার, ইতিহাসবিদ তনিকা সরকার, তিনি তার একটি লেখায় বলছেন যে ব্রিটিশ সরকারের কাছে রামমোহনের প্রয়োজনীয়তাটা কি ছিল। এখানে রামমোহন যে একজন লিবারেল চিন্তাবিদ, যেভাবে রামমোহনকে আজকাল উপস্থিত করা হয়, রামচন্দ্র গুহ তার বিখ্যাত বইতে বলছেন দ্য ফার্স্ট লিবারেল, ভারতবর্ষের প্রথম লিবারেল চিন্তাবিদ, কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু তাকে লিবারেল চিন্তাবিদ হিসাবে এখানে তার প্রয়োজনীয়তাটা অনুভব করে, বরং দেখেছে রামমোহন রায় একজন ব্রাহ্মণ, উচ্চশিক্ষিত ব্রাহ্মণ, হিন্দু ধর্মশাস্ত্রে তার অগাধ অধিকার, অত্যন্ত পণ্ডিত, তার তার পাণ্ডিত্যের খ্যাতি তিনি শুধু দেশেই বিস্তৃত নন, তার পাণ্ডিত্যের খ্যাতি বিদেশেও ছড়িয়ে পড়েছে, এমন একজন মানুষ তার যা বক্তব্য যে শাস্ত্রে সতী সম্পর্কে কি বিধান দেওয়া হয়েছে সেই বিশ্লেষণটা কিন্তু তাদের কাছে ছিল গুরুত্বপূর্ণ। অর্থাৎ রামমোহন রায়কে এখানে তারা একজন শাস্ত্র বিশ্লেষক হিসাবে দেখছেন এবং এবং সেই তার 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 যে প্রতিক্রিয়া, তার যে বক্তব্য, সেটাই কিন্তু ব্রিটিশ সরকারকে আইন তৈরি করার পথে অনেকখানি এগিয়ে দিয়েছে, অনেকখানি আশ্বস্ত করেছে, সাহস জুগিয়েছে। আলটিমেটলি তার ভিত্তিতেই সেই আইন পাশ হয়েছে 1829 সালে। এবং এখানে একটা বলবার কথা হচ্ছে, রামমোহন নিজে কিন্তু খুব যে প্রথাটাকে অপোজ করতেন কোনো সন্দেহ নেই, কিন্তু এইভাবে আইন করে সেটার বিলোপ সাধনে কতখানি পক্ষপাতী ছিলেন সেটা নিয়ে সন্দেহ আছে। বস্তুত তিনি চেয়েছিলেন, আমরা এই প্রসঙ্গে ফিরে আসবো পরে, তিনি চেয়েছিলেন সমাজে একটা
প্রবল জনমত তৈরি করতে এই প্রথার বিরুদ্ধে, এবং এই 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 সামাজিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এই প্রথাকে অবলুপ্ত করতে। কারণ আইনের মাধ্যমে এই ধরনের সামাজিক প্রথা বিলোপ করা যায় কি না সেটা নিয়ে তার সন্দেহ ছিল। কিন্তু যখন আইন পাশ করা হলো, এবং আমরা জানি যে বেন্টিংকের সঙ্গে, লর্ড বেন্টিংকের সঙ্গে তার দীর্ঘদিনকার সখ্য তৈরি হয়ে গিয়েছিল বলা যেতে পারে, শুধু আদান প্রদান বা যোগাযোগ নয়, এবং যখন বেন্টিং সেই আইন পাস করলেন, সেই আইন পাস করার সময় তিনি তাকে অন্যান্যদের সঙ্গে উষ্ণ অভিনন্দন জানিয়েছিলেন, এবং পরবর্তীকালে সেই আইন ভারতবর্ষে পাস হয়ে যাওয়ার পরে এই প্রথার যারা সমর্থক তারা ইংল্যান্ডে প্রিভি কাউন্সিলে এর বিরুদ্ধে অ্যাপিল করেছিলেন, এবং রামমোহন রায় যে শেষ জীবনে ইংল্যান্ডে যান তার নানা কারণ ছিল, কিন্তু তার কতগুলো কতগুলো বিষয় তার এজেন্ডায় খুব উল্লেখযোগ্য ছিল যে তিনি ইংল্যান্ডে গিয়ে কি কি করতে চেয়েছিলেন। তার একটা ছিল এই বিষয়টা যে এই প্রিভি কাউন্সিলে এই যে অ্যাপিল যেটা হচ্ছে সেখানে কাউন্সিল কি রায় দিচ্ছেন, কিভাবে রায় দিচ্ছেন, সেখানে উপস্থিত থাকা, ওটা ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করা, এটাও তার একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ছিল। তো যাই হোক, তো এই জায়গা থেকে আমরা যদি এবার তার যে যুক্তি শৃঙ্খলার কথা বলছিলাম, আমরা বলবার চেষ্টা করব যে তিনি তিন ধরনের যুক্তি দিয়েছিলেন। তার মধ্যে প্রথম যে যুক্তিটা, যেটা আমরা অলরেডি বলেছি, সেটা হচ্ছে শাস্ত্রিক যুক্তি। এবং এই শাস্ত্রিক যুক্তি আমরা পাচ্ছি কোথায়? তিনি সতীদাহের বিরুদ্ধে কতগুলো প্যাম্পলেট লিখেছিলেন, কতগুলো প্রচার পুস্তিকা লিখেছিলেন, এবং সেগুলোর নাম দিয়েছিলেন তিনি প্রবর্তক নিবর্তক সংবাদ। অর্থাৎ সেখানে একটা ডিবেটের আকারে, একটা সংলাপের আকারে, একটা বিতর্ক সভার আকারে যিনি সতীদাহকে সমর্থন করছিলেন, যিনি অর্থাৎ রামমোহন রায় যিনি তার বিরোধিতা করছেন, তাদের মধ্যে একটা তর্ক চলছে, সেইভাবে তিনি বিষয়টাকে উপস্থিত করেছেন। এবং বিশেষ করে এই 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 সিরিজে তিনি যে দ্বিতীয় যে পুস্তিকাটি লিখেছিলেন, সেকেন্ড ট্রিটিজ বলা যেতে পারে, সেই বিষয়টা, সেই 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 পুস্তিকাটিকে সম্প্রতি তার একটি লেখায় জহর সরকার বলছেন যে এটা মোটামুটি ভাবে ভারতবর্ষের জেন্ডার ইস্যুকে কেন্দ্র করে আমরা যতদূর আমাদের জানা আছে এটাই প্রথম আলোচনা। সেই দিক থেকে এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যবাহী। এখানে তিনি এই এই শাস্ত্রিক দৃষ্টিকোণ থেকে তিনি কি কি যুক্তি দিচ্ছেন, প্রথম কথা তিনি বলছেন যে যারা সমর্থন করছেন সতীদাহকে তাদের মূল যুক্তিটা কি, প্রধান অবস্থানটা কি? তার অবস্থানটা হচ্ছে যে এটা একটা প্রথা যেটা দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে ভারতীয় সমাজে চলে আসছে, অতএব এটা যে কেউ এর বিরোধিতা করতে পারেন, এতদিন ধরে লালিত পালিত একটি প্রথা, সামাজিক ভাবে লালিত পালিত একটি প্রথা, কেউ যে তার বিরোধিতা করতে পারেন এটা ভাবতেই তাদের আশ্চর্য বোধ হচ্ছে। অন্যদিকে রামমোহন তার উত্তরে বলছেন যে এটাকে যারা শাস্ত্রসম্মত মনে করছেন, এবং শাস্ত্রসম্মত বলেই এতদিন ধরে এটা চলে আসছে বলে যারা দাবি করছেন, তারা তাদের প্রতি তার প্রথম বক্তব্য হলো যে কোন শাস্ত্র, কোন ধর্মশাস্ত্র সেটা আত্মঘাত বা আত্মহনন বা আত্মহত্যাকে সমর্থন করে না, এবং সেই কারণে আমরা বলতে পারি এখানে তিনি একটা হিউম্যান রাইটস এর দৃষ্টিকোণ তিনি তুলে ধরছেন যে মানুষের নিজের জীবনকে হনন করবার কোনো অধিকার মানুষের নেই, এটা মানবাধিকারের একটা গোড়ার কথা, এবং সেটাকে তিনি শাস্ত্রের নির্দেশ উল্লেখ করে সেই বিষয়টাকেই তিনি কিন্তু এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে আত্মহত্যার অধিকার কোনো মানুষের নেই। ইদানিং কালে আমরা জানি এটা নিয়ে বিতর্ক আছে, ইউথানাসিয়া, মানুষ যখন খুব সাংঘাতিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন, মানে জীবন আছে কিন্তু সেটা না থাকারই মতো, সেই অবস্থায় তিনি নিজের জীবন ত্যাগ করতে পারেন কিনা, এই বিতর্ক কিন্তু আজকেও চলছে। রামমোহনরা সেই কথাটাই শাস্ত্রের নির্দেশ উল্লেখ করে তুলে ধরার চেষ্টা করছেন এখানে। দ্বিতীয় কথাটা যেটা আসছে আরো স্পেসিফিক ওয়েতে এবারে আমরা আসছি, সেখানে তিনি বলছেন যে যারা এই প্রথার সমর্থন করছেন এবং তার সমর্থন করতে গিয়ে যারা বিভিন্ন ধরনের শাস্ত্রীয় প্রমাণ হাজির করার চেষ্টা করছেন, বিভিন্ন ঋষির কথা তারা উল্লেখ করছেন, অঙ্গিরা, ব্যাস, হারি ইত্যাদি, তারা স্ক্রিপচুরাল অথরিটি,
হিন্দু সমাজের, হিন্দু শাস্ত্রের, তাদের জবাব দিতে গিয়ে রামমোহন এখানে উল্লেখ করছেন মনুস্মৃতি বা মনুর বিধানের। এবং তিনি বলছেন যে মনু, এই যে মনুস্মৃতি, যার ওপরে আর কোন স্ক্রিপচারাল অথরিটি, আর কোন শাস্ত্রীয় কর্তৃত্বের কথা আমরা কল্পনা করতে পারি না, ডিবেটেবল কথা আজকের দিনে অবশ্যই, কারণ মনুর বিধান নিয়ে নানা ধরনের আপত্তি আছে, কিন্তু তার মধ্যে আমরা এক্ষুনি যাচ্ছি না, সেটা আমাদের কাছে প্রাসঙ্গিক নয়। তিনি বলছেন যে মনুর বিধানে কিন্তু কোথাও বলা নেই এই সতী প্রথার কথা, সেখানে কিন্তু বলা হয়েছে যে হ্যাঁ, বিধবা নারী বিধবা হওয়ার পরে, নারী পতিকে হারাবার পরে তার যে জীবন, সেই জীবন একটা কঠোর ব্রহ্মচর্যের জীবন হবে, লাইফ অফ অস্টিয়ারিটি তিনি বলছেন। এবং আমরা জানি যে অতীত দিনে বিধবারা যারা বেঁচে থাকতেন, অনেক ক্ষেত্রে বাল্য বিধবাও তারা যখন দীর্ঘদিন বেঁচে থাকতেন, তাদের যে ধরনের জীবন একটা তাদের জন্য বরাদ্দ করা ছিল, অত্যন্ত সেই মাথার চুল কেটে ফেলা থেকে শুরু করে জীবনে কোন রকম রং বলে কিছু থাকবে না, সেরকম একটা কঠোর মানে তপস্বীর জীবন, তপস্বীর জীবন বলা যেতে পারে। তো রামমোহন উল্লেখ করছেন যে হ্যাঁ, এখানে সেই ধরনের একটা জীবনের কথা মনুস্মৃতিতে আছে ঠিকই, কিন্তু তার জন্য তার জীবন বিসর্জন দিতে হবে এ কথা কিন্তু সেখানে বলা হয়নি। এটা তার দ্বিতীয় বক্তব্য, মনুকে উদ্ধৃত করে, একটা অত্যন্ত অথেন্টিক স্ক্রিপচারাল অথরিটিকে উদ্ধৃত করে তিনি এটা বলবার চেষ্টা করছেন। এবং তৃতীয় কথা যেটা তিনি বলছেন, পরের কথায় যদি আমরা আসি, সেখানে তিনি বলছেন যে এটাও লক্ষ্য করার বিষয় যে ওই যে এর আগে আমরা যে ঋষিদের কথা বললাম যারা সতী প্রথার বিধান দিয়েছেন, তারাও কিন্তু তাদের বক্তব্য বিশ্লেষণ করলেও দেখা যাবে যে সতী হওয়াটা সেটা কিন্তু স্বেচ্ছাধীন, সেই বিষয়টাকে তারা কিন্তু জোর দিয়েছেন। এখানে কিন্তু বলপ্রয়োগের মাধ্যমে, কোয়ারশনের মাধ্যমে কাউকে সতী হতে বাধ্য করা, সেই জায়গাটা, সে কথা কিন্তু ওখানেও পাওয়া যাচ্ছে না। এই যুক্তিটা আমরা এখানে আমরা ফিরে আসব, যেখানে একটা প্রশ্ন উঠে আসছে যে সতী হওয়াটা স্বেচ্ছাধীন নাকি সেটা বাধ্যতামূলক, সেই প্রশ্নটা আমরা তুলে রাখলাম, আমরা পরে আবার সেখানে ফিরব। তো এই তিনটে কথা আমরা বলতে পারি, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে রামমোহনের এ বিষয়ে রামমোহনের যুক্তি নির্যাস, এবং এর ভিত্তিতে রামমোহন যে কনক্লুশনটা করছেন, যেটা বলে আমরা এই পর্বটা শেষ করব, এই আর্গুমেন্টটা শেষ করব। তিনি বলছেন অতএব সতী প্রথাকে তিনি দুভাবে দেখেন, একই সঙ্গে দুটো কথা তিনি বলেননি, অ্যাকচুয়ালি আমরা একসঙ্গে বলছি কিন্তু তিনি দুটো কথা আলাদা আলাদা সময়ে বলেছেন, আলাদা আলাদা লেখায় বলেছেন। এক নম্বর হচ্ছে যে তিনি মনে করছেন সতী প্রথা হলো আজকের দিনে যাকে বলা হয় অনার কিলিং, পরিবারের সম্মান রক্ষার্থে মনে করা হচ্ছে যে স্বামীর মৃত্যুর পরে একজন বিধবা নারীর পদস্খলন ঘটবার নানা উপকরণ চারদিকে ছড়িয়ে আছে, নানা প্রলোভন চারদিকে ছড়িয়ে আছে, সম্ভাবনা খুব বেশি। অতএব সেই ধরনের কোন সম্ভাবনাকে ঠেকাবার জন্য এখানে সতীদাহের বিধান দেওয়া হচ্ছে, পরিবার যাতে তার এই ধরনের কোনো কাজকর্মের মধ্য দিয়ে পরিবারের যাতে কোনো রকম সুনামের, যাতে কোনো রকম সুনামে যাতে কোনো রকম কলঙ্ক না লাগতে পারে, সেই কারণেই সতী প্রথার বিধান দেওয়া হচ্ছে। কাজেই এর সঙ্গে শাস্ত্রের খুব একটা যোগ নেই, এটা অনেকটাই দেশাচারের ব্যাপার, কাস্টমারি, এবং কাস্টমটা কেন সেটা তিনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন। পরবর্তীকালে কিন্তু এর সঙ্গে তিনি আরেকটা যুক্তি যোগ করেছেন, যেটাতে আমরা পরে আর বিস্তারিত ভাবে ফিরব, যে সতী যে পরিবার থেকে আসছেন, অর্থাৎ তার স্বামীর পরিবার, সেই পরিবারের মানুষ কিন্তু যাকে সতী করা হচ্ছে, তার যে সম্পত্তির অধিকার, যে সম্পত্তির তিনি অধিকারিনী, সেই সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করবার জন্যেই তাকে সতী হতে তারা বাধ্য করছে। অর্থাৎ এখানে একজন নারীকে সতী হতে বাধ্য করার মধ্য দিয়ে তার যে সম্পত্তি, যেটা তার ডিউ, যেটা তার প্রাপ্য, সেটা থেকে তাকে বঞ্চিত করে সেই সম্পত্তি আত্মসাৎ করবার সেই 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 প্রবণতাটাও এখানে
কাজ করছে। তো এই গেল তাহলে আমাদের প্রথম যুক্তি, শাস্ত্র সম্পর্কে, সতী সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে তাই নিয়ে রামমোহনের বক্তব্য। রামমোহন নস্যাৎ করে দিচ্ছেন যে যেভাবে বিশেষ করে জোর করে একজন মহিলাকে সতী করার যে দৃষ্টান্ত চারদিকে ছড়িয়ে রয়েছে তিনি দেখতে পাচ্ছেন, সেই সেই তার প্রতি শাস্ত্রের কোনো সমর্থন নেই, বরং সেটা কেন ঘটছে সেটাকে তিনি একজন সমাজতাত্ত্বিকের দৃষ্টিভঙ্গি থেকে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেন। এবারে আমরা আসছি দ্বিতীয় যুক্তিতে, যেখানে কিন্তু আমরা এবার শাস্ত্রের পরিধি ছাড়িয়ে এবারে আমরা যে যুক্তিটা তিনি দিচ্ছেন সেই যুক্তিটাকে কিন্তু আমরা খুব স্পষ্ট ভাবেই একটা ফেমিনিস্ট আর্গুমেন্ট, নারীবাদী যুক্তি বলে উল্লেখ করতে পারি। এবং আমরা আগেই বললাম জহর সরকার মশাই এটা এভাবে দেখেছেন, এবং মূলত এই জায়গাটা মানে পরে যে দুটো আর্গুমেন্ট আমরা দেব, ব্রাহ্মণের যে দুটো আর্গুমেন্টকে আমরা চিহ্নিত করার চেষ্টা করবো সেখান থেকেই তিনি মূলত এই বক্তব্যটা রেখেছেন, সেগুলোকে মাথায় রেখেই তিনি এই বক্তব্যটা রেখেছেন। তো এই প্রসঙ্গে আমরা সতী প্রথার তৎকালীন পণ্ডিত সমাজের মধ্যে একজন বিশিষ্ট পণ্ডিত, প্রথম সারির পণ্ডিত, তার নাম ছিল কাশীনাথ তর্ক বাগীশ, তিনি ছিলেন সতী প্রথার একজন সমর্থক এবং তিনি বিষয়টাকে কিভাবে দেখছেন তিনি বলছেন যে মহিলাদের চরিত্রের এমন কতগুলো দিক রয়েছে যেই দিকগুলো মূলত তিনি তুলে ধরছেন। তিনি বলছেন একদিকে রিপুর তাড়না এবং পদস্খলনের যে সম্ভাবনা, এটা আমরা আগে উল্লেখ করেছি, এবং সেই সম্ভাবনাটা কেন থাকছে, সেই সম্ভাবনাটাকে কেন তারা প্রতিরোধ করতে পারবেন না বেঁচে থেকে, তার কারণ তিনি অনেকগুলো কারণ উল্লেখ করছেন কাশীনাথ তর্ক বাগীশ। বলছেন তাদের উপযুক্ত শিক্ষা নেই, তাদের নীতিবোধ দুর্বল, তাদের মানসিক দৃঢ়তার অভাব রয়েছে, তাদের বিশ্বাস করা যায় না, এবং এর সবকিছুর জন্যই, সবকিছুর কারণেই তাদের ধর্মভয় নেই, এবং সবকিছুর কারণেই আমরা বলতে পারি যে যেকোনো মুহূর্তেই তারা এই ধরনের কোনো একটা ঘটনায় জড়িয়ে পড়ে তারা পরিবারের সম্মানহানি ঘটাবে, এবং সেই কারণেই সতী দাহের বিধান রয়েছে, সেই কারণে সতীদাহ হওয়া প্রয়োজন। রামমোহন রায় প্রত্যেকটা আর্গুমেন্টকে এখানে ধরে ধরে উদাহরণ দিয়ে প্রতিবাদ করছেন এবং আলটিমেটলি বলছেন যে কাশীনাথ তর্কবাগী সেগুলোকে মহিলাদের স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য বলে উল্লেখ করছেন, এর কোনোটাকেই মহিলাদের সঙ্গে সেইভাবে ওতপ্রোত ভাবে জড়িয়ে ফেলা যায় না, এটা কোনোটাই তাদের স্বভাব সিদ্ধ কোনো বিষয় নয়। যেমন প্রথমেই তিনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, তাদের মানসিক দৃঢ়তার কথা বলা হলো, তাদের মানসিক দৃঢ়তার অভাব রয়েছে। তার উত্তরে রামমোহন বলছেন আচ্ছা, এই সতীদাহর প্রসঙ্গ তুলেই যদি কথাটা বলা যায়, প্রত্যেকটা মানুষের মধ্যে তো মৃত্যু ভয় থাকে, যে কোনো মানুষ মৃত্যু ভয় তারা কাঁপে, এই ভাষাটাই রামমোহন ব্যবহার করেছেন, দে সাড়ার। কিন্তু আমরা দেখতে পাই যে তা সত্ত্বেও পুরুষরা নয়, মহিলারাই কিন্তু সতী হচ্ছেন, এবং অনেক ক্ষেত্রে তারা এও দেখা যায় যে তারা স্বেচ্ছায় সতী হচ্ছেন, অনেক ক্ষেত্রে তাদের ধরে বেঁধে সতী করা হচ্ছে, অনেক ক্ষেত্রে তারা স্বেচ্ছায় তারা তাদের পতির সঙ্গে সহমরণে যাচ্ছে। তো মানসিক দৃঢ়তার অভাব কি এর মধ্যে থেকে বেরিয়ে আসছে, নাকি এর মধ্যে থেকে উল্টো কোনো উল্টো 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 যুক্তিটাই এর মধ্যে থেকে আমরা তার পরিচয় পাচ্ছি। তেমনি দ্বিতীয় কথা যেটা বলা হচ্ছে যে নারীকে বলা হচ্ছে বিশ্বাসঘাতিনী, তাকে বিশ্বাস করা যায় না। রামমোহন রায় বলছেন যে কোনো সময় একটা, যে কোনো একটা গ্রামে বা শহরে যদি একটা সেন্সাস করা যায় যে কে কাকে বেশি ঠকিয়েছে, পুরুষ নারীকে ঠকিয়েছে না নারী পুরুষকে ঠকিয়েছে, তাহলে দেখা যাবে এমন প্রতারক এবং বিশ্বাসঘাতকের সংখ্যা পুরুষের মধ্যে অনেক বেশি। নারীর সমস্যা এখানে একটাই, নারীর দুর্বলতা এখানে একটাই, তারা পুরুষকে বিশ্বাস করছে এবং বিশ্বাস করে ঠকছে, তারা ঠকায়নি, তারা ঠকে যাওয়ার দলে। তৃতীয়ত যদি বলা যায় যে নীতিবোধের প্রশ্ন, নীতিবোধের প্রশ্নটা বা তারও আগে যেটা মূল কথা সেটা যদি আমরা আসি, তাদের রিপুর তাড়না বা প্রবৃত্তিগত তাড়না, যেটা বলা হচ্ছে যে বিধবা হওয়ার ফলে সেই ধরনের তাড়নার মধ্যে থেকে তাদের পদস্খলন অনিবার্য, সেখানেও তিনি বলছেন যে আচ্ছা হিসেবে দেখা যাক তো পুরুষ মানুষ কতগুলো বিয়ে করে আর নারীরা কতগুলো বিয়ে করে,
বিশেষ করে যারা কুলীন মানুষ, সম্ভ্রান্ত মানুষ, অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় তাদের 10টা 15টা বা আরো অনেক বেশি, কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি সংখ্যক স্ত্রী তাদের থাকে। whereas মহিলাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এক স্বামীর, একই স্বামীকে আশ্রয় করে তারা জীবন কাটায়। এবং সতীদাহের প্রথার কথা যদি আবার ফিরে আসা যায়, এই সামাজিক প্রথা অনুসরণ করে অনেক ক্ষেত্রে তারা সেই স্বামীর চিতায় নিজের জীবন বিসর্জন দেয়। কাজেই প্রবৃত্তি বা রিপুর তাড়নার যে কথাটা বলা হচ্ছে সেটাও বোধ হয় এখানে খুব একটা মানে নারীর বিশিষ্ট, নারীর নিজস্ব বৈশিষ্ট্য এভাবে ব্যাপারটাকে তুলে ধরা যায় না। ঠিক একইভাবে নীতিবোধ বা ধর্মভয়ের কথা বলা হচ্ছে, সেখানে রামমোহন বলছেন যে এই যে কুলীন ব্রাহ্মণদের কথা বলা হলো, যাদের 10 জন 15 জন 20 জন করে স্ত্রী থাকে, তারা তাদের স্ত্রীদের কিভাবে ট্রিট করে, কি ধরনের আচরণ করে। এমন অনেক মহিলা আছেন যারা এ ধরনের কুলীনের, কুলীন ব্রাহ্মণের তারা স্ত্রী, সারা বছর তাদের অপেক্ষা করে থাকতে হয় একবার তার দেখা পাওয়ার জন্য। এবং অনেক সময় দেখা যায় যে তারা শ্বশুর বাড়ি আসেন তারা স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য নয়, অন্য কোনো কারণে নয়, শ্বশুর বাড়ি থেকে যা যা সুযোগ সুবিধা আদায় করে নেওয়া যেতে পারে সেই সুযোগ সুবিধাগুলো আদায় করবার জন্যই তারা আসেন এবং চলে যান, এবং আবার এক বছর বাদে তারা দেখা দেন যখন আবার নতুন করে সুযোগ সুবিধা আদায় করার চেষ্টা করে। তো এই কি হচ্ছে নীতিবোধের নমুনা। এবং সব শেষে আসছেন যেটা বোধ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা তো আমরা ফিরে আসবো আবার আমাদের মূল্যায়নের পর্যায়ে। তিনি বলছেন যে আসলে এই যে যে কতগুলো দুর্বলতাকে নারীর ভূষণ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার মূলটা হচ্ছে অন্য জায়গাতে। যে এটা ঠিক যে শারীরিক শক্তির দিক থেকে পুরুষ এবং নারী তাদের মধ্যে একটা ফারাক আছে বটে, এবং সেটাই বলতে গেলে একমাত্র ফারাক, সেটা পুরোপুরি একটা বায়োলজিক্যাল ব্যাপার, শারীরবৃত্তীয় ব্যাপার, অন্য কোনো কিছুর সঙ্গেই তার সম্পর্ক নেই। কিন্তু সেই শারীরিক শক্তিকে প্রয়োগ করে, সেই সুযোগটাকে ব্যবহার করে নারীর মধ্যে যে নিজস্ব মেধা রয়েছে, নারীর মধ্যে যে সম্ভাবনাগুলো রয়েছে, যে পসিবিলিটিস রয়েছে, যে পোটেনশিয়াল রয়েছে, পুরুষ সেই মেধা বা সেই সম্ভাবনার বিকাশের সুযোগ তারা দিতে চায় না। এবং এই প্রসঙ্গে ব্রাহ্মণ একটা মোক্ষম প্রশ্ন করেছেন, যে কথাটা তর্কবাগী প্রথমেই তুলেছেন যে তাদের শিক্ষা নেই। ব্রাহ্মণ বলছেন তাদের কোনোদিন শিক্ষিত করার চেষ্টা করেছেন আপনারা? কেউ যদি কাউকে শিক্ষিত করে তোলার চেষ্টা করা হয় তারপর দেখা যায় যে তারা সেটা কিছুই গ্রহণ করতে পারছে না, তখন বলা যেতে পারে যে হ্যাঁ তাদের শিক্ষা নেই বা শিক্ষা গ্রহণ করার ক্ষমতা নেই। কিন্তু তাকে শিক্ষিত করার চেষ্টাই করা হলো না, পরীক্ষা না নিয়েই তার রেজাল্ট বার করে দেয়া হলো, এটা তো যুক্তিতে মেনে নেওয়া যায় না। কিন্তু এখানে নারীদের ক্ষেত্রে ব্যাপারটা সেটাই করা হচ্ছে। বলছেন তাদের বুদ্ধি নেই, বলছেন কবে তাদের বুদ্ধির পরীক্ষা নিয়ে দেখেছেন আপনারা, যে এই কথাটা আজকে আপনারা এত জোর দিয়ে বলছেন। তো তাহলে তর্কবাগীশ যে কটা যুক্তি দিয়েছিলেন এবং যে কটা নারীর চারিত্রিক বৈশিষ্ট্য বলে যে বিষয়গুলো উল্লেখ করেছিলেন, আমরা দেখাবার চেষ্টা করলাম যে রামমোহন তার প্রত্যেকটাকেই যুক্তি দিয়ে একটা একটা করে, যুক্তি এবং অভিজ্ঞতার ভিত্তিতে একটা একটা করে খণ্ডন করছে। এবং তারপরে এই প্রসঙ্গে রামমোহন একটা অসাধারণ প্রতিবেদন উপস্থাপন করছেন। আজকের দিনে হয়তো এটা আমাদের কাছে এর অভিনবত্ব সেভাবে কিছু মনে হবে না, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই এই জিনিসটা লেখা হচ্ছে আজকে থেকে 200 বছর আগে। সেই সময়কার পরিপ্রেক্ষিতে একজন সম্ভ্রান্ত ব্রাহ্মণ পুরুষ মানুষ তিনি এই কথাগুলো বলছেন, তিনি এই দৃষ্টিভঙ্গিটা তুলে ধরছেন। তিনি বলছেন এই লেখাতেই যে স্ত্রীকে আমরা অর্ধাঙ্গিনী বলি, বেটার হাফ, খুবই গালভরা নাম দেওয়া হয়েছে, কিন্তু আসলে আমরা যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা দেখবার চেষ্টা করি তাহলে সেটা কিন্তু একেবারেই শাসক শাসিক, শাসক শাসিতের সম্পর্ক, শোষক এবং শোষিতের সম্পর্কও বলা যেতে পারে। বস্তুত অধিকাংশ পরিবারই যেটা দেখতে পাওয়া যায় যে স্বামী স্ত্রীকে, স্ত্রীর প্রতি যে আচরণ করে সেটা অনেক নিম্ন স্তরের পশুর সম্পর্কেও, মানুষ পশুর প্রতিও মানুষ সে ধরনের আচরণ করে না, এবং সেটাকে রামমোহন বলছেন দাসত্ব বা স্লেভারি, স্লেভারির সঙ্গে তিনি সেটাকে তুলনা করছেন। তিনি বলছেন একজন মহিলার
একজন মহিলা তার সকাল থেকে রাত অব্দি যে রুটিনটা, সেটা যদি দেখা যায়, ওই যে আগে যে কথাটা বলা হলো, কবে তাকে শিক্ষিত করে তোলার চেষ্টা করেছেন, শিক্ষা দেওয়ার কোনো সুযোগ কোনোদিন দিয়েছেন? কি বলছে, সুযোগ পাওয়ার কোনো প্রশ্নই নেই। কারণ যদি আমরা সকাল থেকে তার রুটিনটা দেখি, ঘর ধোয়া মোছা, বাসন মাজা, জল তোলা, রান্না করা, পরিবারের, এবং পরিবার বলতে এখানে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, সেটাও রামমোহন উল্লেখ করেছেন এখানে, যে হিন্দুদের অধিকাংশ সময় মানে পরিবার বলতে একটা বিশাল পরিবার, তাদের সবার দেখাশোনা করা, তাদের সবার সেবা করা, এবং সবকিছু হয়ে হয়ে যাওয়ার পরে মানে রাতের বিছানাটুকুও পেতে দিতে হবে, এবং তারপরে সবাইকে খাইয়ে দাইয়ে যেটুকু পড়ে থাকবে সেটা দিয়েই তার ক্ষুদ্নিবৃত্তি করতে হবে, এবং সেটাকে আবার গ্লোরিফাইও করা হয়ে থাকে। এই তো নারীর কর্তব্য, এই তো নারীর দূষণ, এই না হলে নারী, এই না হলে নারীর পরিচয়, সেভাবে সেটাকে গ্লোরিফাইও করা হয়ে থাকে। এবং এই যে বিপুল দায়িত্বভার, তার থেকে একটুখানি বিচ্যুতি যদি ঘটে, তাহলে কিন্তু আমরা জানি যে অধিকাংশ ক্ষেত্রে কি ধরনের দুর্ব্যবহার, কি ধরনের দুর্ব্যবহার, কি ধরনের অত্যাচারের তাদের সম্মুখীন হতে হয়। এবং এর বাইরে গিয়ে আরো কতগুলো কথা রামমোহন উল্লেখ করছেন, অনেক ক্ষেত্রেই যদিও একজন মহিলা প্রায় তখনকার দিনে পরিবারের বাইরে যাওয়ার তার কোনো সুযোগই ছিল না, কিন্তু তা সত্ত্বেও স্বামী বা পরিবারের অন্যান্য জনেদের সন্দেহ বাতিকের শিকার তাকে হতে হতো, এবং তাতে করে তার প্রতি অত্যাচার, শারীরিক মানসিক সব রকম অত্যাচারই বাড়ত। স্বামী যদি তুলনামূলকভাবে অর্থনৈতিক দিক থেকে দুর্বল হন, তাহলে ন্যাচারালি সেটা স্ত্রীর ওপরে, পরিবারের নারীদের উপরে, মহিলাদের উপরে তার ভার আরো বাড়তি বোঝা সেটা চাপাত। উল্টো দিক থেকে স্বামী যদি ধনী হন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধনী মানুষদের কতগুলো আবার নতুন নতুন খেয়াল খুশি তৈরি হয়, এবং অনেক ক্ষেত্রে আমরা বহু পুরোনো দিনের বাংলা বইতে পড়েছি, বাংলা উপন্যাসে পড়েছি, বাংলা ছবিতে দেখেছি যে অনেক ক্ষেত্রেই তারা তাদের স্ত্রীদের হয়তো তাদের আর ওরকম উদয়াস্ত পরিশ্রম করতে হয় না, কিন্তু তাদের স্বামী সঙ্গ করবার কোনো সুযোগ হয় না। অনেক ক্ষেত্রেই স্বামী নিয়মিত ভাবে বাড়ির বাইরে রাত কাটান। এবং রামমোহন বলছেন সবশেষে যে এই পরিস্থিতিতে মহিলারা যে স্বামী সঙ্গ করছেন বা স্বামীর পরিবারের অংশীদার হয়ে রয়েছেন, এটা তাদের ওই নীতি চেতনা বা ধর্মবোধের জায়গা থেকেই তারা করছে। অন্যদিকে তারা যদি কোনোভাবে সেই পরিবার ত্যাগ করবার চেষ্টা করেন, তাহলে কি হতে পারে সেটাও আমরা জানি, তাকে কুলত্যাগিনী বলা হবে, তাকে অন্যান্য নানা ধরনের বিশেষণে ভূষিত করা হবে, এবং আলটিমেটলি পুলিশের সাহায্য নিয়ে তাকে, আইনের সাহায্য নিয়ে তাকে ফিরিয়ে আনা হবে ওই একই খাঁচায় বন্দি করবার জন্য। তো এই হচ্ছে অর্ধাঙ্গিনী স্ত্রীর দৈনন্দিন জীবনযাত্রার বর্ণনা রামমোহন যেটা উপস্থাপিত করছেন, এটা হলো তার দ্বিতীয় যুক্তি। একদিকে যেমন তিনি কাশীনাথ বাগীশের বক্তব্যের তিনি প্রতিবাদ করছেন, এবং অন্যদিকে তিনি এই যুক্তিটা উপস্থিত করছেন যে একজন মহিলাকে একটা ভদ্র পরিবারে, ভদ্রলোক পরিবারে কিভাবে তার সকাল থেকে রাত পর্যন্ত তার দিনাতিপাত করতে হয়, এবং সেই পরিস্থিতিতে থেকে তিনি যে জীবন যাপন করেন সেই জীবনকে মাথায় রেখে কাশীনাথ তর্কবাগীশ যে ধরনের বিশেষণ তাদের সম্পর্কে প্রয়োগ করেছেন, আদৌ সেগুলো প্রয়োগ করা যায় কিনা। তো এইটা হচ্ছে দ্বিতীয় ধাঁচের যুক্তি, যেটাকে আমরা বললাম ফেমিনিস্ট আর্গুমেন্ট। এবং এইবারে এই আর্গুমেন্টটা যদি একটা সোশিওলজিক্যাল আর্গুমেন্ট হয়, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে দেখবার চেষ্টা হয়, তৃতীয় পর্যায়ে এবং শেষ যে সেট অফ আর্গুমেন্টস আমরা বলবো, সেটা হচ্ছে ইকোনমিক আর্গুমেন্ট। ইকোনমিক আর্গুমেন্টের মধ্যে রামমোহন বলছেন যে আমরা সতীকে, সতী হওয়ার দু ধরনের ইনস্ট্যান্স আমরা দেখতে পাই। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে তারা স্বেচ্ছায় সহমরণে যাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখতে পাওয়া যায়, এবং যেটা তার সমকালে তিনি মনে করছেন বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে, আরো বেশি বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ধরে বেঁধে কাউকে বল প্রয়োগের মাধ্যমে, কাউকে হিংসাত্মক পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে কাউকে সতী হতে বাধ্য করা হচ্ছে। তো যারা স্বেচ্ছায় সহমরণে যাচ্ছেন তারা কেন যাচ্ছেন? রামমোহন বলছেন যে বাংলায় যে আইন চালু ছিল দায় ভাগ আইন,
এবং বাংলার আইনের সঙ্গে অন্যান্য জায়গার আইনের একটা তফাৎ ছিল। অন্যান্য জায়গায় যে আইন, ভারতের অন্যান্য জায়গায় যে আইন চালু ছিল তার নাম ছিল মিতাক্ষরা আইন, এবং বাংলায় যেটা চালু ছিল তাকে বলা হচ্ছে দায়ভাগ আইন। সেই দায়ভাগ আইনে কিন্তু অনেকখানি ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হতো, এবং ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হতো বলেই সেখানে কিন্তু মহিলাদের সম্পত্তির উত্তরাধিকার লাভ করারও সুযোগ ছিল, অন্তত ব্রাহ্মণের মতে অতীতে সেই সুযোগ ছিল। কিন্তু তিনি আবার একটি প্যামফ্লেট লিখলেন এবং সেখানে তিনি বললেন যে মডার্ন এনক্রোচমেন্টস অন দি ইকোনমিক রাইটস অফ উইমেন, অতীতে মহিলারা যে অর্থনৈতিক সুযোগ সুবিধা, অর্থনৈতিক অধিকার ভোগ করত, আধুনিক কালে এসে সেই অধিকার কিন্তু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এবং সেই কারণেই অধিকার থেকে, অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়ে সম্পূর্ণভাবে স্বামীর মৃত্যুর পরে তার পরিবার পরিজন বা পুত্র পুত্রবধূর উপরে নির্ভরশীল হয়ে পড়ে, যে জীবন মানে স্বামী বেঁচে থাকতেও যে জীবন তার ছিল সেটা রামমোহন আগেই বর্ণনা করেছেন, স্বামীর মৃত্যুর পরে সেই দুর্বিষহ জীবন দুর্বিষহতর হয়ে উঠবার সম্ভাবনা। এবং তিনি বলছেন যে এটা একটা বড় কারণ, অন্যের অভিজ্ঞতা, অন্য অন্য মহিলাদের অভিজ্ঞতা দেখে কিছু মহিলা হয়তো মনে করছেন যে এই এই ধরনের জীবন রক্ষা করা, তিলে তিলে মৃত্যু যন্ত্রণা ভোগ করা, তার চাইতে একবার স্বামীর চিতায় নিজের জীবন যন্ত্রণা শেষ করে দেয়া সেটা অনেক বাঞ্ছনীয়। অন্যদিকে যেটার উপরে রামমোহন গুরুত্ব আরো বেশি দিচ্ছেন, যদিও এটা তিনি পরবর্তীকালে সংযোজন করেছেন এই যুক্তিটা, আরেকটা ইকোনমিক আর্গুমেন্ট, তিনি বলছেন যে কোনো ক্ষেত্রে যেখানে কাউকে চাপ দিয়ে বাধ্য হয়ে সতী হতে বাধ্য করা হচ্ছে, সেই ধরনের পরিস্থিতি যেটা যেটা যে যে সংখ্যাটা ক্রমশ বাড়ছে, কেন বাড়ছে? তিনি বলছেন যে দায়ভাগ আইন পরিবর্তন হয়ে যাওয়ার পরেও একটা ক্ষেত্রে নারীর সম্পত্তির অধিকার সেখানে বহাল রয়েছে, অর্থাৎ তার স্বামী যদি সন্তানহীন পুত্রহীন বললেই ভালো, সেই অবস্থায় তিনি যদি মারা যান তাহলে স্বামীর সম্পত্তি স্ত্রী ভোগ করতে পারবেন, স্বামীর সম্পত্তির উত্তরাধিকার স্ত্রীতে বর্তাবে। এখন খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে তার স্বামীর পরিবার পরিজন তারা চাইবেন না যে তাদের পরিবারের সম্পত্তি ভিন্ন পরিবার থেকে আসা এক মহিলার দখলে চলে যাক। অতএব সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করা হচ্ছে সতী হয়ে জীবন বিসর্জন করবার জন্য, যাতে তার সম্পত্তি, তার যেটা প্রাপ্য সম্পত্তি, সেই সম্পত্তি তার স্বামীর পরিবার পরিজন তারা হস্তগত করতে পারে। এবং এই প্রসঙ্গে আমরা ওই জহর সরকারের লেখাটার কথা উল্লেখ করছিলাম, সেখানে উনি একটা ইন্টারেস্টিং কথা বলছেন যে সাম্প্রতিককালে গবেষকরা এটা দেখিয়েছেন যে এই যে জোর করে সতী করার যে প্রথাটা, এবং যে জিনিসটা অবশ্যই অনেকের কাছে অত্যন্ত দৃষ্টিকটু, অত্যন্ত গরিত প্রথা বলে মনে হয়েছে, রামমোহন তো বটেই, এটা কিন্তু ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার আগে তত শোনা যায়নি, অনেক বেশি করে শোনা যাচ্ছে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে, এবং অনেক বেশি করে ঘটছে মধ্যবিত্ত ভদ্রলোক পরিবারে, এবং এই দুয়ের মধ্যে একটা সম্পর্ক দেখাচ্ছেন সাম্প্রতিক গবেষকরা যে এই ভদ্রলোক সমাজ এরা কিন্তু ব্রিটিশ শাসনের সৃষ্টি, এবং এরা কিন্তু একটা অর্থলোভী সম্প্রদায় হিসাবে তৈরি হচ্ছে, কারণ এরা একটা নতুন ধরনের প্রপার্টি, নতুন ধরনের সম্পত্তি ব্যবস্থার এরা 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 বেনিফিশিয়ারি, এটা তার উপকার, তারা 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 তার উপকার ভোগী, এবং সেই পরিপ্রেক্ষিতেই তাদের যে সম্পত্তির যে লোভ সেটাই কিন্তু বাধ্য করছে তাদের পরিবারের এই মহিলাদের এই প্রথার মুখে ঠেলে দিয়ে তার সম্পত্তি আত্মসাৎ করবার চেষ্টা করবার। তো তাহলে আমরা তিন ধরনের যুক্তি দেখলাম রামমোহন সতী প্রথার বিরুদ্ধে তুলে ধরছেন। প্রথমে অবশ্যই শাস্ত্রিক যুক্তি, যার ভিত্তিতে অনেকখানি যে আইন করে সতী প্রথা রদ করা হয়েছিল সেই আইনটার ভিত্তি অনেকখানি তৈরি করে দিয়েছিল সেই যুক্তি। কিন্তু তা ছাড়াও কিন্তু আরো দু ধরনের যুক্তির কথা আমরা দেখলাম, একটা হচ্ছে সামাজিক যুক্তি, সামাজিক সাংস্কৃতিক যুক্তি, এবং আরেকটা হচ্ছে অর্থনৈতিক যুক্তি। এবং এই দু ধরনের যুক্তিকেই আমরা কিন্তু বলতে পারি
যে বিশেষ করে লিবারেল ফেমিনিস্ট যাদের আমরা বলছি, তাদের আলোচনার মধ্যে এই যুক্তিগুলো কিন্তু খুব বড় করে জায়গা করে নিয়েছে। এই প্রসঙ্গে আমরা এবারে আসছি সমালোচনার ক্ষেত্রে এবং সমালোচনার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। সমালোচনার জায়গাটা আমরা তুলে নিচ্ছি লতা মানি, একজন প্রতিষ্ঠিত লেখিকা, তার আরো অন্যান্য পরিচয় আছে, তিনি একজন ইতিহাসবিদ, তিনি একজন সংস্কৃতি জগতের একজন পরিচিত মানুষ। তো তিনি ওই 90-এর দশকের শেষের দিকে তার একটা খুব গুরুত্বপূর্ণ লেখা তিনি লিখেছিলেন, যার নাম কন্টেনশিয়াস ট্রেডিশনস, কন্টেনশিয়াস ট্রেডিশনস। তো সেইখানে তিনি সতী প্রসঙ্গে রামমোহনের যে দৃষ্টিভঙ্গি, যে অবস্থান, যে যুক্তি, সেগুলো একটা মূল্যায়ন করতে গিয়ে তিনি কতগুলো তার রিজার্ভেশনস এক্সপ্রেস করেছেন। প্রথম কথা তিনি বলছেন যে রামমোহন সতীর বিষয়টাকে আলোচনা করতে গিয়ে বা তার প্রতিবাদ করতে গিয়ে, তার প্রতিবিধান চাইতে গিয়ে তিনি শাস্ত্রের উপরে এত জোর দিলেন কেন? এই রামমোহন তো তুহফাতুল মুহাদিনের রামমোহন নন। তুহফাতুল মুহাদিন সেখানে রামমোহন হিন্দু শাস্ত্রকে তিনি কচুকাটা করেছেন, এবং কচুকাটা করেছেন কিভাবে? কচুকাটা করেছেন যুক্তির অস্ত্রে। তো সেই প্রখর যুক্তিবাদী রামমোহনে কেন অনুপস্থিত? সেই জায়গা থেকে মানে যেখানে কেউ কেউ বলছেন লতা মানি এখানে সুমিত সরকারকে উদ্ধৃত করছেন, যে সেখানে সুমিত সরকার দেখাবার চেষ্টা করছেন যে রামমোহন সেখানে প্রায় রিলিজিয়ান বা ধর্মের যে ভিত্তিটা সেটাকে প্রায় তিনি অস্বীকার করছেন, এবং যখন স্বীকার করছেন সেটাকে পুরোপুরি একটা ঐহিক মানে কি বলবো মেটেরিয়ালিস্টিক লজিক, একটা প্রায় একটা বস্তুবাদী যুক্তি দিয়ে সেই ধর্মকে যে জায়গাটাকে তিনি অ্যাকসেপ্ট করছেন সেটাকেও তিনি সেই বস্তুবাদী যুক্তি দিয়েই গ্রহণ করছেন। তো সেই রামমোহন এখানে হঠাৎ এতখানি শাস্ত্রবাদী হয়ে উঠলেন কেন? এবং বিশেষ করে মনুস্মৃতির মতো একটা, আজকের দিনে আমরা যেটাকে অত্যন্ত প্রতিক্রিয়াশীল গ্রন্থ বলে অনেকেই মনে করেন প্রগতিবাদীরা, সেই ধরনের একটা একজন অথরিটিকে কোট করে তিনি কেন তার যুক্তি শৃঙ্খলা সাজালেন? এই প্রসঙ্গে তিনি আরো বলছেন যে গোটা ব্যাপারটাই গোটা তর্কটাই যেন দাঁড়িয়ে যাচ্ছে যে কোনটা অথেন্টিক শাস্ত্র, কোনটা ইনঅথেন্টিক শাস্ত্র, এবং তার মধ্যে মহিলাদের যে বিষয়টা, তার সামাজিক মর্যাদার যে বিষয়টা বা তার নিজস্ব এজেন্সি যাকে বলা হয় সোশিওলজির ভাষায়, তার নিজের যে কণ্ঠস্বর সেটা যেন পুরোপুরি হারিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, তিনি এখানে আজকে যেমন আমরা গুড টেরোরিস্ট ব্যাড টেরোরিস্ট এর কথা বলি, এখানে যেন গুড সতী এবং ব্যাড সতীর মধ্যে, ভালো সতী মন্দ সতীর মধ্যে তিনি তফাৎ করার চেষ্টা করছেন। ওই যে কে সম্মতি দিচ্ছেন আর কে সম্মতি দিচ্ছেন না, কে বাধ্য হয়ে সতী হচ্ছেন, এই তফাৎটা করার তো কোনো মানেই হয় না, লতামানি মনে করছেন এইভাবে তফাৎ করার কোনো মানেই হয় না। তো এইটা হলো তার প্রথম যুক্তি, যে শাস্ত্রকে এত বেশি করে ব্যবহার করে, শাস্ত্রকে এত বেশি করে আশ্রয় করে রামমোহন যে ডিবেটটা করছেন সতীকে কেন্দ্র করে, সেই ডিবেটটার তার 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 মানে তার স্ট্যাটাসটা অনেকটা ডাইলিউটেড হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে তিনি বলছেন যে রামমোহন সেভাবে তো উইমেন্স রাইটস বা মহিলাদের অধিকারের কথা সেভাবে তো কিছু বলছেন না। যেমন তিনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে, বিধবার বেঁচে থাকবার অধিকার আছে, হতে পারে সেই জীবনটা মানে প্রায় এমন একটা জীবন যেটা তিনি আবার স্বীকার করে নিচ্ছেন যে প্রায় সেটা তিলে তিলে মৃত্যু হওয়ার মতোই একটা ব্যাপার, বৈধব্য যন্ত্রণা কথাটা আমরা সবাই ব্যবহার করে থাকি, তো সেই রকম একটা জীবন তিনি কেন তাকে উপহার দিচ্ছেন, তিনি কেন বিধবা বিবাহের কথা বলছেন না? তো এই ধরনের র্যাডিক্যাল সলিউশন দিতেই পারতেন অ্যাজ এ লিবারাল থিঙ্কার, সেটা তিনি দিচ্ছেন না। মহিলাদের অধিকারের কথা তিনি সেভাবে বলছেন না, তা তিনি ভিকটিম হিসাবে দেখাচ্ছেন, কিন্তু অধিকারের কথা তিনি পরিষ্কার করে তুলছেন। আর তৃতীয় কথা তিনি যেটা বলছেন লতামানি, তিনি বলছেন যে রামমোহনের যুক্তি শৃঙ্খলা যদি আমরা খেয়াল করি, আমরা যেভাবে সেটাকে দেখালাম, তার মধ্যে সতী প্রথা যে একটা অত্যন্ত বর্বর প্রথা, অত্যন্ত মানে তার মধ্যে একটা অত্যন্ত ক্রুয়েলটির একটা জায়গা আছে, একটা হরর বারবারিজম ক্রুয়েলটি তার যেটা জায়গা আছে, অত্যন্ত নিষ্ঠুর প্রথা, সেই জায়গাটাকে কিন্তু রামমোহন সেইভাবে তুলে ধরছেন না, হয়তো বলেছেন কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা তার কাছে একটা
অনেক মানে মানে একটা মাইনর থিম, একটা গৌণ ভাবে বলা, সেটাকে কখনো তিনি সেভাবে সামনে তুলে আনছেন না। তো এই যুক্তিগুলোকে আমরা কিভাবে দেখব, এই যুক্তিগুলোকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি, প্রতিযুক্তি সাজাবার চেষ্টা করছি, এবং সেখানে আমরা নির্ভর করছি আরেকজন মহিলা ঐতিহাসিকের জবানির উপরে, তনিকা সরকার। তিনি একটি লেখা লিখেছেন 7-8 বছর আগে, আ জাস্ট মেজার অফ ডেথ, আ জাস্ট মেজার অফ ডেথ। এখানে তিনি মূলত ওই সতীদাহ প্রথা এবং সতীদাহ প্রথা রদ করবার জন্য যে আইন সেইটার বিশ্লেষণ করেছেন, তা সবটা রামমোহন সংক্রান্ত নয়, কিন্তু ইনফ্যাক্ট লতামণির লেখাও পুরো পুরোটা যে রামমোহনের উপরে ভিত্তি করে তা নয়, কিন্তু সেখান থেকে আমরা রামমোহন সংক্রান্ত আর্গুমেন্টটাকে নিয়ে আসছি। কিন্তু তনিকা সরকারের কথায় যাবার আগে একটা কথা বলি, যে ওই যে যুক্তিটা লতামণি দিচ্ছেন যে কেন যুক্তিবাদী রামমোহন হঠাৎ এত বেশি করে স্বাস্থ্যের উপরে গুরুত্ব দিচ্ছেন, কোনটা স্বাস্থ্যসম্মত কোনটা স্বাস্থ্যসম্মত নয়, সেই বিষয়টাকে এতখানি সামনে তুলে ধরছেন, সেটা স্ট্র্যাটেজিক হতে পারে, সেটা তার একটা স্ট্র্যাটেজি হতে পারে। এটা বোধহয় আমরা বলতে পারবো না যে রামমোহন যেভাবে ধর্মকে একটা যুক্তির ভিত্তিতে বিচার বিশ্লেষণ করবার যে বার্তাটা তিনি সারা জীবন দিয়ে গেছেন, তিনি একটা বিশেষ পরিস্থিতিতে সতী প্রথা শাস্ত্রসম্মত কিনা এই বিশ্লেষণে রত হয়েছিলেন বলে তিনি যুক্তি দিয়ে সেটাকে সমর্থন করবেন না, এটা ভাববার বোধহয় কোনো কারণ নেই। রাদার যেটা বলবার কথা সেটা হচ্ছে যে আমরা আগেই উল্লেখ করেছি যে তিনি কিন্তু ওই আইন প্রণয়ন করে সতী প্রথাকে বা যে কোনো সামাজিক প্রথাকে, কুপ্রথাকে বলা যেতে পারে, যেটাকে তিনি কুপ্রথা মনে করছেন, তাকে বিলোপ করবার কোনো সেটা 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 তার খুব একটা পছন্দসই ব্যাপার ছিল না, বরং তিনি চাইতেন যে এর জন্য একটা পাবলিক ওপিনিয়ন তৈরি করতে হবে। এখন তার তার সময়কার পাবলিক তারা যে ভাষা বোঝে, হ্যাঁ আমরা দেখেছি যে কেন তিনি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করে তিনি স্বাস্থ্যাচারের বিষয়গুলোকে তুলে ধরেছেন বা স্বাস্থ্য সতী প্রথার স্বাস্থ্য বিধি সম্মত কিনা সেই বিষয়টার উপরে জোর দিয়েছেন, কিন্তু তার সমসাময়িক সময়ের যে মানুষরা রয়েছেন, শুধু সাধারণ মানুষ নন, তার মতো যারা শিক্ষিত মানুষ তাদের উপরেও কিন্তু তখনো পর্যন্ত হিন্দু শাস্ত্রের একটা খুব বড় দখল রয়েছে। ফলে সেই কারণে তাদের মানসিকতা পরিবর্তন করবার জন্যেও, সতী প্রথা সম্পর্কে তাদের মানসিকতা পরিবর্তন করবার জন্যেও যে বা একটা বিকল্প জনমত গড়ে তোলবার জন্যেও, সতী প্রথা বিরোধী জনমত গড়ে তোলবার জন্যেও তার কিন্তু এই শাস্ত্র বিশ্লেষণের বিষয়টা প্রয়োজন ছিল। হ্যাঁ, সেই কারণেও তিনি কিন্তু তিনি যে শুধু সরকারের সরকার যেটা চাইছে বা সরকার যেভাবে বিষয়টাকে চাইছে তাতে তিনি তার রেসপন্স দিচ্ছেন তা নয়, তিনি তার রেসপন্ড করছেন তার সমসাময়িক সমাজের প্রতি, সমসাময়িক সমাজপতিদের প্রতি। তারপরেও আমরা দেখেছি, আমরা যেটা বললাম যে সতী প্রথা রদের বিরুদ্ধে আপিল হয়েছিল ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে, কিন্তু রামমোহন চেষ্টাটা করছিলেন তাদের সঙ্গেও একটা সংলাপ চালাবার, এবং কিছুটা তো সফল হয়েছিলেন সেটা নিঃসন্দেহ। এবারে আমরা আসছি তনিকা সরকার লতামণির যে যুক্তিগুলো, তিনি ঠিক লতামণিকে উত্তর দিচ্ছেন তা নয়, কিন্তু এই লেখাটা পড়লে আমাদের মনে হবে যে লতামণি যে যুক্তিগুলো দিয়েছেন তিনি সেই যুক্তিগুলোকে তার মতো করে খণ্ডন করছেন, লতামণিকে উল্লেখ না করে। তিনি বলছেন যে রামমোহন যে শাস্ত্র সংক্রান্ত যে ডিবেটটা করেছেন সেখানে তিনি যেটা বলবার চেষ্টা করছেন যে প্রবর্তক নিবর্তক সংবাদ, তিনি একটা সংলাপ চালাচ্ছেন যারা সতী প্রথার সমর্থক, তাদের তিনি বলছেন যে শাস্ত্রকে উল্লেখ করে তিনি বলছেন যে সতী কখনোই স্বেচ্ছায় সাধারণভাবে নেহাত বাধ্য না হলে, যেকোনোভাবে বাধ্য না হলে তারা কখনোই স্বেচ্ছায় আগুনের কুণ্ডে প্রবেশ করবেন না, এবং শাস্ত্রের সাক্ষ্য সেখানে তুলে ধরে রামমোহন তার যে 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 প্রতিপক্ষ তাকে একটা সমস্যায় ফেলছেন, একটা ডিলেমায় ফেলছেন, যে তারা একদিকে এটা বলতে পারছেন না যে শাস্ত্র বলছে, শাস্ত্র দাবি করছে যে সতীকে বাধ্যতামূলক ভাবে সতী করা হোক, এবং এটাও তারা বলতে পারছেন না যে না না এরপর থেকে আমরা দেখবো যে সতীরা যাতে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন,
তার স্বামীর চিতায়, এটাও তাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না। এই দুদিক থেকেই কিন্তু তাদের তিনি বিপদে ফেলছেন। তার চাইতে বড় কথা হলো, তিনি একটা যেটাকে তনিকা সরকার বলছেন ডিসকোর্স অফ কনসেন্ট, যে এই যে বিষয়টা ঘটছে, ঘটনাটা ঘটছে, এই যে দেশাচারকে অনুসরণ করা হচ্ছে, তার মধ্যে কি সত্যি নিজস্ব কনসেন্ট রয়েছে, এই প্রশ্নটা খুব জরুরি। জরুরি এই জন্যে যে এর আগে যেটা মনে করা হতো, যারা তাকে সতী হতে বাধ্য করছে সে পরিবারের মানুষজন, তাদের ভয়েসটাই কাউন্ট করে, এখন কিন্তু সরকারের তরফে একটা অ্যাসেসমেন্ট করবার চেষ্টা করা যেতে পারে যে সতী নিজে কি বলছে। অর্থাৎ লতা মারি যে বলছেন যে তার এজেন্সি বা তার কণ্ঠস্বর এখানে হারিয়ে যাচ্ছে, তনিকা সরকার যেন বলতে চাইছেন যে না, এখানে তার কণ্ঠস্বরকে সেটা যাতে যথাযোগ্য মর্যাদা পায় তার একটা সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এরপরে বলা হচ্ছে, লতামানি বলছেন যে রাইটস এর কথা ব্রাহ্মণ সেভাবে বলে। তনিকা সরকারের লেখা থেকে আমরা তাকে অনুসরণ করে বলতে পারি যে ওই যে আমরা একটা বিস্তারিত একটা তালিকা আমরা দেখলাম যে প্রতিদিনকার তাদের দৈনন্দিন জীবনে মহিলারা কত ধরনের বঞ্চনার শরিক হচ্ছেন, কত ধরনের বঞ্চনার শিকার হচ্ছেন, তনিকা সরকার বলছেন এই কথাগুলো ব্রাহ্মণ কেন তুলে ধরছেন। হ্যাঁ, সরাসরি তিনি হয়তো কোনো অধিকারের কথা বলছেন না, কিন্তু সেটাও হয়তো তার সমাজকে মাথায় রেখে। হ্যাঁ, ব্রাহ্মণ তুফাত যখন লিখেছিলেন তার বয়স কম ছিল, ব্রাহ্মণ যখন 1820 দশকে সুতেদাহ বিরোধী আন্দোলন করছেন তার ম্যাচিউরিটি এসছে, এবং তিনি মনে করছেন যে এক দফায় একটা বিরাট পরিবর্তন এনে ফেলার চেষ্টা করাটা হয়তো ঠিক হবে না, কিন্তু সমাজের চোখে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে এই ধরনের বঞ্চনার শিকার মহিলারা হচ্ছেন সমাজের মধ্যে সতী হওয়ার আগেই, এবং তাদের এর মধ্যে দিয়ে একটা তিনি তিনি একটা একটা চুক্তি তৈরি করছেন যে তাদের কি কি অধিকার দেওয়া উচিত, কোন কোন জায়গায় তারা বঞ্চিত সেটা দেখিয়ে দেওয়া, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মানে হচ্ছে কোন কোন জায়গাতে তাদের যে অবস্থান সেটা কারেকশন করা দরকার, এবং সেটা অবশ্যই শিক্ষা থেকে শুরু করে অনেকগুলো জায়গাতেই একটা অধিকারের কথা সেখান থেকে উঠে আসছে। এবং শেষ কথা যেটা লতামানি বলছেন যে ব্রাহ্মণ এটাকে একটা নিষ্ঠুর প্রথা বলে তিনি সেভাবে তুলে ধরেননি। এই প্রসঙ্গে আমরা শেষ করবো আরেকজন লেখক উল্লেখ করে, রণজিৎ, অধ্যাপক রণজিৎ গুহ। তিনি কিছুদিন আগে একটা ছোট বই লিখেছেন দয়া, তার নাম দয়া, ব্রাহ্মণ রায় ও আমাদের আধুনিকতা, এবং সেখানে তিনি কিন্তু এই সমস্ত যুক্তিগুলোর পরে তিনি বলছেন যে ব্রাহ্মণের আরো একটা যুক্তি আছে, যে এতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ যে যুক্তিগুলো দেখাচ্ছেন, যেগুলোকে আমরা যুক্তি বলছি, আর্গুমেন্ট, সেটা মূলত তার আবেদন হচ্ছে আমাদের বুদ্ধির কাছে, কিন্তু ব্রাহ্মণের লক্ষ্য ছিল একটা জনমত তৈরি করা, বিকল্প জনমত তৈরি করা, প্রতিবাদী জনমত তৈরি করা, এবং তার জন্য শুধু বুদ্ধির কাছে আবেদন রাখলেই হয় না, আবেগের কাছেও আবেদন রাখতে হয়। এবং সেখান থেকেই রণজিৎ গুহ বলছেন যে ব্রাহ্মণ একটা কথা বলছেন যে যেভাবে এই মহিলাদের ধরে বেঁধে মেরে পিটে দড়ি দিয়ে বেঁধে এবং বাঁশ দিয়ে পিটিয়ে তাদের সতী হতে বাধ্য করা হয়, তাদের সেই অবস্থার দেখে আপনাদের অন্তরে কি এতটুকু দয়ার উদ্রেক হয় না। রণজিৎ গুহ বলছেন যে দয়া বলতে কিন্তু করুণা বললে হবে না, এখানে ব্রাহ্মণ যাদের উদ্দেশ্যে কথাটা বলছেন, যাদের মধ্যে তিনি একটা নতুন চেতনা জাগাবার চেষ্টা করছেন, তাদের মধ্যে একটা এমপ্যাথি, সেন্স অফ এমপ্যাথি, সিম্প্যাথি নয় এমপ্যাথি, যেটাকে আমরা সহানুভূতি বলছি না সমানুভূতি বলছি, যে যারা এই ধরনের একটা অত্যাচারের মুখোমুখি হচ্ছেন, শিকার হচ্ছেন, তাদের সঙ্গে নিজেকে এক জায়গায় বসিয়ে, তাদের সঙ্গে নিজের জায়গা বদল করে নিয়ে আমরা যদি বোঝবার চেষ্টা করি ব্যাপারটা, তাহলে বোধ হয় আমাদের মতামত পাল্টানোর সুযোগটা আরো বাড়ে। তো এবারে আমার আলোচনা আমি গুটিয়ে আনছি, অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, তিনটে কথা বলতে চাই। আমরা আগেই বলেছি যে আমি ব্রাহ্মণকে একজন লিবারেল ফেমিনিস্ট হিসাবে দেখাবার চেষ্টা করছি, অবশ্যই র্যাডিক্যাল ফেমিনিস্ট নয়, সেই প্রসঙ্গে আমরা আসব। এবং লিবারেল ফেমিনিস্ট হিসাবে ব্রাহ্মণের আগে আমরা অবশ্যই জানি মেরি উলস্টনক্রাফ্টের নাম, এবং উলস্টনক্রাফ্টের সঙ্গে ব্রাহ্মণের খুব পরিষ্কার চিন্তা ভাবনা, একটা খুব বড় মিলের জায়গা আছে, সেটা হচ্ছে আমি জানি এরকম কোনো পরিচয় পাওয়া যায়নি যে ব্রাহ্মণের সঙ্গে, যদিও বিদেশের ইংল্যান্ডের বহু ব্রিটিশ ইন্টেলিজেন্সিয়ার অনেক নক্ষত্রের খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, আদান প্রদান ছিল, উলস্টনক্রাফ্টের লেখার সঙ্গে তিনি পরিচিত ছিলেন কিনা সেটা আমরা জানি না, কিন্তু যে জায়গাটা মিল তাদের চিন্তার মধ্যে, যে উলস্টনক্রাফ্টও কিন্তু তার মতোই বলেছিলেন, তার আগেই বলেছিলেন অবশ্যই, যে
মহিলাদের যে দুর্বলতাগুলো, যে কালেকটিভ উইকনেস, সামূহিক দুর্বলতাগুলো, তার অনেকটাই কিন্তু তাদের শিক্ষা এবং সামাজিকীকরণের যে প্রক্রিয়া, তার যে দুর্বলতা, সেইখান থেকে সেটা বেরিয়ে আসছে এবং সেই দুর্বলতাটা তৈরি হচ্ছে। তার জন্য অনেকখানি দায়ী এই পুরুষ শাসিত সমাজ। রামমোহনের লেখার মধ্যেও, তার কথার মধ্যে আমরা কিন্তু এই বিষয়টাকেই আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যদিক থেকে লিন জাস্টুপিল বলছেন যে যখন রামমোহন ইংল্যান্ডে গেলেন, এবং আমরা বলেছি ইংল্যান্ডে গেলেন তার একটা প্রসঙ্গ ছিল, একটা 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 উপলক্ষ ছিল ওই প্রিভি কাউন্সিলের ওই সভা অ্যাটেন্ড করা, তো সেখানে গিয়ে তিনি কিন্তু সতী প্রসঙ্গে তার যে লেখাগুলো সেগুলো কিন্তু লন্ডন থেকে তিনি আবার নতুন করে পাবলিশ করার ব্যবস্থা করেন, এবং সেই লেখাগুলো ওই প্রজন্মের যারা ব্রিটিশ ফেমিনিস্ট, বিশেষ করে তার মধ্যে দুজনের নাম উল্লেখ করছেন জাস্টুপিল, একজন মেরি কার্পেন্টার, রামমোহনের একজন একনিষ্ঠ অনুরাগী এবং রামমোহনের শেষ দিনগুলোর উপরে যার বিখ্যাত বই তিনি লিখেছেন, আরেকজন সোশ্যাল হিস্টোরিয়ান হ্যারিয়েট মার্টনিউ, এই দুই মহিলা যারা নারীবাদী আন্দোলনের সঙ্গে, বা শুধু নারীবাদী আন্দোলন নয়, বিভিন্ন ধরনের সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। রামমোহনের যে চিন্তার যে নারীবাদী দিকটা, যেটার কথা আমরা উল্লেখ করলাম, যে আর্গুমেন্ট গুলো তিনি তার বিভিন্ন পুস্তিকার মধ্য দিয়ে করেছেন, সেগুলো কিন্তু নানাভাবে তাদের উপরে প্রভাব বিস্তার করেছে। এবং শেষ কথা আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ, যাকে আমরা র্যাডিক্যাল ফেমিনিস্ট বলি, র্যাডিক্যাল ফেমিনিস্ট বলি, যেখানে মূলত পরিবার প্রথার গোড়া ধরে একটা টান দেওয়ার চেষ্টা থাকে, পরিবার প্রথার বিলোপ, বা আরো যারা এগিয়ে যান, মানে পরিবার প্রথার যে ভিত্তি বিবাহ তার বিলোপ, তারা মনে করেন যে এইটা সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, সবচেয়ে বড় যে প্যাট্রিয়ার্কাল ইনস্টিটিউশনস, ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ, সেটা যতদিন পর্যন্ত টিকে আছে, মহিলাদের কি বলবো, তার লিবারেশনের তাদের কোনো সুযোগ নেই। রামমোহন একথা নিশ্চয়ই বলেননি, এতদূর তিনি জাননি, বলার সম্ভবও ছিল না, প্রত্যাশিতও নয়। কিন্তু একটা জিনিস আমরা দেখেছি যে পরিবার ব্যবস্থা, যেভাবে সেই পরিবার ব্যবস্থা চলে এবং তার অভ্যন্তরে যেভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক পরিচালিত হয়, সেই বিষয়টাকে তিনি কিন্তু অত্যন্ত কঠোরভাবে সমালোচনা করেছেন। যে পরিবার প্রথা স্বামী স্ত্রীর সম্পর্ককে শোষক শোষিতের সম্পর্কে পরিণত করে বলে তিনি মনে করছেন, সেই পরিবার প্রথা নিঃসন্দেহে তিনি তার 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 কন্টিনিউয়েশন তিনি চান, তিনি তার সংস্কার চেয়েছিলেন। এবং যেভাবে তিনি ঘরবন্দি মহিলার, পরিবার বন্দী মহিলার দৈনন্দিন কার্যকলাপের ফিরিস্তি দিয়েছেন এবং যেটা তাকে খাঁচার পাখিতে পরিণত করে রেখেছে বলে তিনি মনে করছেন, আজকের দিনে আমরা দেখছি একটা ডিবেট উঠেছে যে ঠিক আছে সব মহিলা বাইরে গিয়ে কাজ করেন সেটা নয়, কিন্তু ডোমেস্টিক ওয়ার্ক, সাংসারিক কাজকর্মে মহিলা যে সময় দেন, যে এনার্জি দেন, যে জীবন শক্তি ক্ষয় করেন, তার জন্য আজকে পেমেন্টের দাবি উঠেছে। ব্রাহ্মণ অবশ্যই সেরকম কোনো দাবি করেননি, কিন্তু এই কথাটা উল্লেখ করে শেষ করছি এই জন্যে যে আমরা একদম প্রথমে যেটা বলেছিলাম যে একজন মানুষকে আমরা 250 বছর পরে কেন স্মরণ করব, কারণ আজকের দিনে যে ডিবেট গুলো চলছে, ভেরি লাইভ ডিবেটস, তার চিন্তা, তার দৃষ্টিভঙ্গি, তার কার্যকলাপ, আমরা সরাসরি সেগুলোর সঙ্গেও সেটাকে তাকে কানেক্ট করতে পারবো। সেইটাই তাকেই আমরা কালজয়ী চরিত্র বলে উল্লেখ করব। সেই জন্যে এখানে আমি শেষ করলাম, সবাইকে ধন্যবাদ। স্যার প্রণাম অসংখ্য। এতক্ষণ আমরা প্রথমেই বলেছিলাম স্যারকে বহু অপেক্ষার পর আমরা পেয়েছি, তাই এত সহজ স্যার বলে চলে যাবেন এটা কখনোই সম্ভব নয়। আমরা আমাদের ডাউট, আমাদের ক্লিয়ার আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, এবং সেই উদ্দেশ্যে আমাদের সামনে কিছু প্রশ্ন এসেছে স্যার, আমি এক এক করে সেগুলো বলার চেষ্টা করছি। স্যার প্রথমেই মহিম মন্ডল এবং জাবেরুল ইসলাম প্রায় একই ধরনের একটি প্রশ্ন করেছে যে স্যার আজকের দিনে নারীরা পিতৃতান্ত্রিক বা পরিবার তন্ত্র থেকে কতটা মুক্ত, সেই বিষয়টা যদি আপনি একটু উল্লেখ করতেন। দেখো, ব্রাহ্মণ যে ভাবে নারীর জীবনটাকে বর্ণনা করেছেন, ডেফিনেটলি সেই জায়গা থেকে অনেকখানি মুক্তি ঘটেছে, কিন্তু যেটা বলবার কথা যে এই মুক্তিটাকে আমরা যাকে লিনিয়ার প্রসেস বলি, অর্থাৎ আজকে আমি মুক্তির যে পর্যায়টাকে অর্জন করলাম, কালকে সেটাকে আমি আবার, আমি নিশ্চিত যে সেটাকে আমি আরো প্রশস্ত করতে পারবো, আরো এক্সটেন্ড করতে পারবো, সেটা কিন্তু ঘটেনি।
এবং নারী আন্দোলনের ইতিহাসটা যদি দেখা যায় বা সমাজের ইতিহাসটা যদি দেখা যায়, এবং সেটা শুধু ভারতবর্ষ নয়, পশ্চিমী সমাজেও দেখতে পাওয়া যায় যে কতগুলো বিষয় শেষের সময়, যেমন ধরা যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেটা ভারতেই বলো বা ইংল্যান্ডেই বলো, আমরা দেখতে পাচ্ছি যে নারীরা তাদের পরিবারের থেকে বেরিয়ে এসে তারা নানা ধরনের কার্যকলাপে অংশ নিচ্ছেন, কিন্তু আবার যুদ্ধ যখন শেষ হয়ে যাচ্ছে আবার কিন্তু তাদের সেই যে লিবারেশনের সেই যে ফেজটা, সেখান থেকে তারা কিন্তু আবার পরিবারে ফিরে যাচ্ছেন, খানিকটা বন্দী হয়ে যাচ্ছেন। কাজে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে এই প্রক্রিয়াটাকে একটা কিন্তু সেলফ সাস্টেনিং প্রসেস যেটাকে আমরা বলি, সেভাবে কিন্তু আমরা এখনো সেটাকে দেখতে পারি না। খুব সাম্প্রতিক একটা উদাহরণ দিই, আমরা এই লকডাউনের সময় যদি দেখতে পাই, এখন কিন্তু নতুন করে দেখছি যে মহিলাদের কাছে, বিশেষ করে যারা ঘরের বাইরে কাজ করতেন, আজকে যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, এই হোমের পরিবেশটির মধ্যে থেকে তারা কিন্তু ওই চ্যালেঞ্জটা বা নতুন করে ফেস করছেন, যে বাড়িতে থেকে একদিকে যেমন আশা করা হচ্ছে তাদের যে ঘর গৃহস্থালির কাজকর্ম সেগুলোও তারা করবেন, কারণ তারা বাড়িতে আছেন, আবার যেহেতু তারা বাইরে একটা চাকরি করেন, অতএব সেই ওয়ার্ক ফ্রম হোম এর মাধ্যমে, অনলাইন প্রসেস এর মাধ্যমে সেই চাকরিও তাদের বাঁচাতে হবে। এই চ্যালেঞ্জটা কিন্তু জাস্ট একটা লেটেস্ট এক্সাম্পল দিলাম, বা আরেক আরো মানে আরেকটা সাম্প্রতিক উদাহরণ দিতে পারি যে গত 15-20 বছর ধরে দেখা যাচ্ছে নানা কারণে, কারণগুলো অনুসন্ধানযোগ্য, নানা কারণে মহিলাদের অংশগ্রহণ কর্মক্ষেত্রে, ওয়ার্ক ফোর্সে তাদের যে পার্সেন্টেজ সেটা কিন্তু ডিক্লাইন করছে। গত শতাব্দীর শেষের দিকে যা ছিল, এই শতাব্দীতে সেটা কমে আসছে। কাজে এই উদাহরণগুলো সামনে রেখে আমাদের বলতে হবে যে ব্রাহ্মণের সময়টা নিঃসন্দেহে পাল্টেছে, কিন্তু যে চ্যালেঞ্জ গুলো তখনও ছিল তার একটা বড় অংশ এখনো রয়ে গেছে, এবং সেই কারণেই বোধহয় ব্রাহ্মণের এই কথাগুলো আমরা এখনো আলোচনা করছি, এখনো সেগুলো প্রাসঙ্গিক। স্যার এক্ষেত্রে এরপরে দ্বিতীয় প্রশ্নটি এসছে, যে মৌমিতা দে প্রশ্ন করেছেন, উনি জানতে চাইছেন বর্তমান প্রেক্ষাপটে নারী ক্ষমতায়ন কি পুরোপুরি সার্থক? দেখো, আমার আগের প্রশ্নের উত্তরটার মধ্যেই এটা উত্তরটা রয়ে গেছে যে ক্ষমতায়ন নিঃসন্দেহে ঘটছে, কোনো সন্দেহ নেই, সেটা রাজনীতির ক্ষেত্রে ঘটছে। কিন্তু আবার আবার যদি উদাহরণটা এবার একটু রাজনীতির জগৎ থেকে নিই, যে মনে করা হচ্ছে, এটা তর্ক সাপেক্ষ, যে মহিলাদের জন্যে তাদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করার জন্যে বা সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্যে পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে তাদের জন্য সিট রিজার্ভ করার দরকার। যদি এইটা নিয়ে তর্ক আছে যে রিজার্ভেশনের মধ্য দিয়ে ক্ষমতায়ন ঘটে কিনা, যাই হোক, সেই তর্কটাই আমি ঢুকছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই প্রস্তাবটা কিন্তু প্রায় 25 বছর ধরে আমাদের সামনে রয়েছে। 1926-80 দশকের শেষ থেকে এটা প্রস্তাবিত হয়েছিল। আমরা জানি যে স্থানীয় স্বায়ত্তশাসন স্তরে এই প্রস্তাব রূপায়িত হয়েছে, তাই নিয়ে তার ফলাফল কি হয়েছে তাই নিয়ে নানা মতামত আছে, তার মধ্যে আমরা ঢুকছি না। কিন্তু কেন্দ্রীয় এবং রাজ্য আইনসভা স্তরে এই প্রস্তাব কিন্তু 25 বছর ধরে চালু আছে, কিন্তু আজ পর্যন্ত নানা ধরনের তর্ক বিতর্কের ফাঁদে জড়িয়ে সেটা কিন্তু চালু করা সম্ভব হয়নি। কাজেই ক্ষমতায়নের পথে যে বাধাগুলো রয়েছে, এখনো রয়েছে, সেগুলোকে আমাদের অ্যাকনলেজ করতেই হবে, সেগুলোকে আমাদের স্বীকৃতি দিতেই হবে। স্যার নাভলিন দে খুব মার্জিত ভাবে জানতে চাইছেন যে প্রাসঙ্গিক হলে জানতে চাইব বিদ্যাসাগরের বিধবা বিবাহ আইন, আইনের সমর্থনে রাজা রামমোহন রায়ের কি প্রভাব ছিল, থাকলে কি রূপ? দুটো কথা এখানে বলবার। একটা হচ্ছে যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে রামমোহন কেন বিধবা বিবাহের কথা বলেননি, মানে ব্যাপারটা খুবই লজিক্যাল, কোনো সন্দেহ নেই। এবং একই সঙ্গে এটাও বলা দরকার যে রামমোহন প্রথম জীবনে যতখানি যে র্যাডিক্যাল মানসিকতার পরিচয় দিয়েছিলেন, পরবর্তীকালে যেটাকে আমি ম্যাচিউরিটি বলছি, যেটাকে আমি প্র্যাগম্যাটিজম বলছি, তিনি মনে করেছিলেন যে একলাফে অনেক কিছু আদায় করার চেষ্টা করতে গেলে বোধ হয় মানে মূল লক্ষ্যটা থেকেই সরে আসতে হবে, বা সেটা আংশিকভাবে হলেও সেটা অর্জন করা যাবে না। এবং যেখানে আমরা ডিরোজিয়ানদের উদাহরণ এখানে টেনে আনতে পারি, যে ডিরোজিয়ানরাও রামমোহন যে জিনিসগুলো চেয়েছিলেন, ডিরোজিয়ানরা সেগুলো হয়তো আরো বেশি করে চেয়েছিলেন, আরো তাড়াতাড়ি চেয়েছিলেন, কিন্তু করতে গিয়ে দেখা গেল যে প্রতিবন্ধকতাটা, সামাজিক প্রতিরোধ এত বেশি করে এলো, যাতে করে সে ঘটনাটা ঘটলো না। কাজেই রামমোহন কিন্তু সেই ভুলটা করেননি। এবং পরবর্তীকালে দেখা গেছে ডিরোজিওর অনেক অনেক তরুণ যারা অনুগামী ছিলেন, পরবর্তীকালে তারা কিন্তু, রামমোহন তখন বেঁচে নেই, কিন্তু তারা রামমোহনের অনুরাগীতে পরিণত হয়েছেন। এবং সেখান থেকে প্রশ্নটা ওটাই আসছে যে এই যে
আমি একটা সমাজ সংস্কারের লক্ষ্য যেটাকে পূরণ করতে চাইবো, সেই লক্ষ্যটা পূরণ করবার জন্য আমি কি সেটা দাঁড়াতে সমাজটাকে পাল্টে ফেলার চেষ্টা করবো, একটা বৈপ্লবিক পরিবর্তন এনে ফেলার চেষ্টা করব, এবং সেটা আমার চারপাশের যে সমাজ তার যা গতি প্রকৃতি সেটাকে মাথায় রেখে আমার সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। এবং এই যে গ্র্যাজুয়াল চেঞ্জের যে ধারণা, এই ধারণাটা কিন্তু রামমোহন থেকে বিদ্যাসাগরে বর্তে ছিল বলে আমার মনে হয়। এছাড়া আর দুটো কথা বলা যেতে পারে। এক নম্বর হচ্ছে যেটা নিয়ে দুজনকেই সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, যে দুজনে এই ধরনের সমাজ সংস্কারের ক্ষেত্রে, এই ধরনের নতুন ব্যবস্থা প্রবর্তন করার ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতার উপরে নির্ভর করেছিলেন। ইচ্ছা, আমরা রামমোহনের ক্ষেত্রে যেমন বলেছি ইচ্ছা না থাকলেও নির্ভর করেছিলেন খানিকটা, এটা দুজনের ক্ষেত্রেই কমন। এবং আরেকটা বিষয় যেটা আমরা আজকে প্রথমেই যেটা উল্লেখ করলাম, যে তদানীন্তন ভারতবর্ষের পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা মনে করেছিলেন যে এই পরিবর্তনগুলো আনতে গেলে সেই পরিবর্তনগুলোর কতখানি শাস্ত্রসম্মত সেটাও কিন্তু যাচাই করবার দরকার আছে। অর্থাৎ এই নতুন পরিবর্তনগুলোর, নতুন ব্যবস্থাগুলোর পক্ষে জনমত তৈরি করতে গেলে যে ধর্মীয় ব্যবস্থা বা শাস্ত্রীয় ব্যবস্থা সেটার কাছ থেকে একটা সমর্থন জোগাড় করার যে প্রয়োজন, এবং এতে করে তারা দুজনেই আরেকটা কাজ করেছেন যেটাকে বলা হয় ইনভেনশন অফ ট্র্যাডিশন বলা হচ্ছে আজকে, যে শাস্ত্রকে তারা নিজেদের মতো করে ইন্টারপ্রেট করেছিলেন, শাস্ত্রকে তারা নিজেদের মতো করে ইন্টারপ্রেট করেছিলেন, নিজেদের মতো করে ব্যাখ্যা করেছিলেন এবং দেখাবার চেষ্টা করেছিলেন যে একদিকে সতীপ্রথা রদ এবং অন্যদিকে বিধবা বিবাহ প্রচলন করা, এর পক্ষে শাস্ত্রীয় তথ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ জোগাড় করা সম্ভব। স্যার আর একটা প্রশ্ন এইমাত্র এসেছে যে নারীর অধিকার প্রশ্নে রামমোহন কতখানি ইসলাম ধর্মের দ্বারা প্রভাবিত ছিলেন? ব্রাহ্মণের জীবনে ইসলাম ধর্মের প্রভাব বা ব্রাহ্মণের চিন্তা ভাবনার উপর ইসলাম ধর্মের প্রভাব খুব গভীর ছিল নিঃসন্দেহ। বিশেষ করে তিনি যে ধর্ম সংস্কারের তার যে প্রকল্প ছিল, আমরা তুফাতুল মহাদিনের কথা বলছি, এটা রামমোহনের একেবারেই প্রথম দিককার লেখা, এবং সেই পর্যায়ে তখন কিন্তু তিনি ইংরেজিও ভালো করে তখনও সেভাবে জানতেন না, বা পশ্চিমী যে ধর্ম বলো, দর্শন বলো, বা সাধারণভাবে সাহিত্য বলো, তার সঙ্গে তখনও তার সেভাবে পরিচয় হয়ে ওঠেনি। কাজে এই পর্যায়ে তার এই যে প্রখর যুক্তিবাদ যেটাকে প্রয়োগ করে তিনি প্রচলিত ধর্ম ব্যবস্থাকে সমালোচনা করেছেন, তার সংস্কার দাবি করেছেন, তার অনেকটাই ইসলামের প্রভাব তার উপরে ছিল। কিন্তু অন্যদিক থেকে আমরা যদি নারীর অধিকারের বিষয়টা দেখি, সেখানে কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত যে যুক্তিগুলো দেখাবার চেষ্টা করলাম, সেখানে কিন্তু একদিকে তিনি হিন্দু শাস্ত্রের ওপরে নির্ভর করেছেন, এবং মানে তার জীবনের, তার কার্যকলাপের যে পর্যায়টা এসে এই 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 বিষয়টাকে তিনি ফেস করেছেন, তখন তিনি একদিকে হিন্দু শাস্ত্রের উপরে নির্ভর করেছেন এবং অন্যদিকে অনেকটাই পশ্চিমী যুক্তিবাদের উপরে নির্ভর করেছেন। সেখানে খুব সাক্ষাৎ ইসলাম ধর্মের, ইসলামের সঙ্গে তার যে পরিচয়, তার যে খুব প্রত্যক্ষ কোনো প্রভাব রয়েছে বলে আমার জানা নেই। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের আর কোনো জিজ্ঞাসা এই মুহূর্তে নেই, আবার হলে আমরা পরে আবার যোগাযোগ করব। কিন্তু স্যার আমি শুরুর দিকে যাচ্ছি, যে একদম শুরুতে যেভাবে আপনি শুরু করেছিলেন, অর্থাৎ এক তার্কিক ভঙ্গিতে যেমন সতীদাহ প্রথা থেকে শুরু করেছিলেন এবং সেই সতীদাহ প্রথাকে টেনে নিয়ে গিয়ে প্রবর্তক ও নিবর্তক যে তার্কিক ভঙ্গি, অর্থাৎ সতীদাহ প্রথার পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি, সেটাকে নিয়ে আপনি অগ্রসর হয়েছেন এবং এই তর্ক ভঙ্গি একভাবে চলেছে। এর পরে আপনি বলেছিলেন লতামানির একটি কৃতিসাই মানে সমালোচনা এবং তার উত্তরে তনিকা সরকার, যদিও সেটা উত্তর ছিল কিনা সেই নিয়ে আপনি সন্দেহ প্রকাশ করেছেন, লিখেছে সেটা আপনি তার্কিক ভঙ্গিতে বলেছেন। কিন্তু স্যার এই যে এই তুলনামূলক আলোচনা, এটা আমাদের কাছে একটা নতুন কিন্তু দৃষ্টিভঙ্গি খুলে দিয়েছে, এটা আমার ধারণা। কারণ একই সাথে যখন আপনি বলছেন এবং পরবর্তীকালে যেভাবে বাস্তব প্রেক্ষাপটের সাথে আপনি তাকে মিল করালেন, আমাদেরকেও কিন্তু সেই বাস্তব প্রেক্ষাপট সম্পর্কে প্রশ্ন করতে, বাস্তব প্রেক্ষাপটের সাথে সেই 200 বছর আগে কিংবা 250 বছর আগের যে সমাজ, তার সাথে কিন্তু কোথাও মনের অন্তরের অন্তস্থলের যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু আমাদের জাগছিল।
যে এতদিন আগে যে সমাজটা যেরকম ছিল 200 বছর পরে এসে বা 250 বছর পরে এসে আমরা কতটা পরিবর্তন হয়েছি, কতটা চেঞ্জ হয়েছে, নারী ক্ষমতায়নের যে প্রশ্নগুলো সে প্রশ্ন কতটা আমরা এগিয়েছি, এই প্রশ্নগুলো কিন্তু স্যার আমাদেরও জেগেছিল, আমরা সেই প্রশ্নগুলো আপনার কাছে উত্থাপন করার সুযোগ পেয়েছি। স্যার আপনি আলোচনার বিভিন্ন প্রান্তে তুলেছিলেন কাশিরাম তর্কনিবেশের কথা। কাশিরাম তর্কনিবিশ সেই সমাজের শুধু একজন ব্যক্তি বিশেষ নয়, সেই সমাজের একজন প্রতিনিধি ছিলেন, যার মাধ্যমে সেই সমাজের প্রতিচ্ছবি উঠে এসেছে। আমাদেরও মনে হয় যে এই কাশিরাম তর্কনিবিশ শুধু একা কোনো ব্যক্তি নয়, আমাদের এখনকার সমাজেও মাঝে মাঝে উঠে আসে এরকম কাশিরাম তর্কনিবিশ। আমি এতটা সরলীকরণ করতে পারি না হয়তো, আমরা যারা প্রত্যেক মুহূর্তে মানে আজকে নারী ক্ষমতায়ন বা নারীবাদের কথা হচ্ছে, কিন্তু আমরা যারা পুরুষ এই পুরুষদের মধ্যেও কিন্তু কোথাও মাঝে মাঝে উঠে আসে বা বেশি প্রভাবিত হয়ে পড়ে এই কাশিরাম তর্কনিবেশের ওই খারাপ প্রভাবগুলো। আমাদের চেষ্টা করতে হবে এই আলোচনাকে প্রসারিত করতে হবে, এই আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং এই চর্চা আমাদের চর্চায় থাকতে হবে, যাতে আমরাও মানুষ হতে পারি, আমরাও এই রামমোহনের রাজা রামমোহন রায় বা এরকম বিশিষ্ট মানুষদের মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়ে উদার মনোভাব আমাদের মধ্যে বাড়ে। আপনি বলছিলেন একদম শেষে এসে রঞ্জিত গুহর আলোচনা, যে এখানে সিম্প্যাথি না এমপ্যাথি খালি একটা ভাবার কথা বলছিলেন বোধহয় স্যার, আমাদেরকেও ওই এমপ্যাথি সহানুভূতি নয় সহমর্মিতা ওই জায়গা থেকে আমাদেরকে ভাবতে হবে, এবং আমাদেরকেও একটি সুন্দর সমাজ উপহার দিতে হবে, তাহলেই হয়তো এই মহান বিদ্বজন যারা এসে আমাদের গ্রুপে আমাদেরকে ধন্য করছেন তাদেরকেও আমরা কিছু একটা রিটার্ন গিফট দিতে পারবো। আর বেশি রাত না করে আমরা আলোচনাকে বেশি দীর্ঘায়িত না করে এখানেই আমাদের আজকের মতো বিদায় নেব, কিন্তু যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে আমাদের বার্তা যে সময় বড় খারাপ, একে অন্যের পাশে দাঁড়াবার সময়, আপনারাও আমাদের পাশে এগিয়ে আসুন। আর আগামী রবিবার একটি বিশেষ দিন, আপনারা সবাই জানেন স্বাধীনতা দিবসের দিন, এই মাস জুড়ে আমরা বিভিন্ন খ্যাতনামা অধ্যাপক অধ্যাপিকাদের সেমিনার আয়োজন করেছি, সেই রকম কারণটা কিন্তু এই মধ্যমণি অর্থাৎ 15ই আগস্টের একটি দিন। এই দিনে আমাদের আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চলেছি, যেটি ফেসবুক লাইভে কোনো সম্ভব নয়, তাই আমরা গুগল মিটের মাধ্যমে সেখানে একটি ঘরোয়া আলোচনা মিলিত হব। আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে সবার কাছ থেকে আজকের মতো আমরা বিদায় নেব। শুভরাত্রি, স্যার প্রণাম। শুভরাত্রি, ভালো থাকবেন।